Hello everyone, hope you are doing well. Welcome to your favorite channel PrepMed NEET. আর আমি ডক্টর দেবজ্যোতি। আজকে তোদের প্লান্ট কিংডম, যেটা আমি আগের দিন স্টার্ট করেছিলাম, সেটা আজকে ফিনিশ করব। পুরোটা সম্ভব নয়, পুরোটা ফিনিশ হবে না, বাট অনেকটা পার্ট আজকে আমি কভার করব। আগের দিন অ্যালগিটা অলমোস্ট আমি ফিনিশ করে দিয়েছিলাম। আজকে আমি মেইনলি যেটা তোদের কভার করব সেটা হচ্ছে ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস, এই দুটো কভার করব আজকে। তার আগে কনফার্ম কর আমাকে প্রপারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা। তার আগে কনফার্ম কর প্রপারলি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। ইয়েস, গুড ইভিনিং সুরভি, সুন্দর সুন্দর তিনটা লাল পাতা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সায়ন্তন, ইয়েস অল ক্লিয়ার। অরিত্রচন্দ্র, চন্দ, চাঁদ চাঁদ, হ্যাঁ রাতের বেলায় ঠিকই আছে, তোকেই দরকার, ঠিক আছে। আচ্ছা ম্যাপেল লিফ, ম্যাপেল লিফ, আচ্ছা এই হলো তো হচ্ছে যে। চলো শুরু করা যাক আজকে ক্লাস। আর চটজলদি গ্রুপে জানিয়ে দাও যে ব্যাপারটা স্টার্ট হয়ে গেছে। ওকে ওকে, চলো তাহলে হেডিং দাও, সবাই হেডিং দাও। এটা ভেরি ইম্পর্টেন্ট, ব্রায়োফাইটস। মন দিয়ে শোনো আগে, দেখো ব্রায়োফাইটস বা ব্রায়োফাইটা। এই যে ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা, এই দুটোর মধ্যে একটা মিল আছে। এই ব্রায়োফাইটা, আচ্ছা পিন্ড কমেন্টার আনসারটা কি? পিন্ড কমেন্টার আনসারটা হচ্ছে বোথ। যদিও এনসিআরটিতে তোমার ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা করা আছে। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা হচ্ছে তোমার নন ফ্ল্যাজেলেটেড আইসোগ্যামাস, আর ইউলোথ্রিক্স হচ্ছে ফ্ল্যাজেলেটেড আইসোগ্যামাস। ওকে, বোঝা গেল? অলরাইট, এই দুটো। ওকে, গুড ইভিনিং রুদ্র। তাহলে ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা, চলো ঝট করে রিভিশন করে নিই আমরা। টেরিডোফাইটা, তাহলে এই যে ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা, এর মধ্যে তোমার মিল কোথায় জানো? এই দুটোর মধ্যে মিল জানিস তোরা? মিলটা কোথায়? এই দুটোর মধ্যে মিল একটাই, সেটা হচ্ছে এদের দুজনেরই হচ্ছে লাইফ সাইকেলটা হ্যাপ্লোডিপ্লন্টিক। হ্যাপ্লোডিপ্লন্টিক মানেটা কি? মানেটা হচ্ছে যে এদের দুজনেরই লাইফ সাইকেলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের পার্ট রয়েছে অ্যান্ড ডিপ্লন্টিক লাইফ সাইকেলের পার্টও রয়েছে। সেটা কীরকম আমি আগের দিনও বলেছিলাম, যারা ছিলিস না তাদের আরেকবার মনে করানোর জন্য বলে দিই। এটা ধর স্পোরোফাইট বডিটা, সেখান থেকে মনে রাখিস যে এদের মধ্যে একটা মিওসিস হয়, যেই মিওসিসটার নাম হচ্ছে স্পোরিক মিওসিস। স্পোরিক মিওসিস যদি এদের হয় SM, তাহলে এদের মধ্যে তৈরি হয় স্পোর। এবার প্রশ্নটা হচ্ছে স্পোরগুলো কি একরকমই দেখতে না আলাদা রকম দেখতে? সেই সমস্ত আমি জিনিসে যাচ্ছি না। যদি দেখা যায় যে একই রকম দেখতে তো আলাদা একরকম হলো, আদারওয়াইজ স্পোরগুলো একটা হয় ছেলে স্পোর, মানে দ্যাট ইজ কল মাইক্রোস্পোর। ওকে, অর স্পোর হতে পারে বল মেগা স্পোর, বা যেটাকে মানে মেগা মানে সাইজে যে স্পোরগুলো বড়, তা সেগুলো হচ্ছে ফিমেল হয়। দেখ একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, অনেকেরই অসুবিধা হয় ছেলে মেয়ে বুঝতে। তো মাইক্রো মানে ছেলে, মেগা মানে মেয়ে, এটা একদম মাথায় ঢুকিয়ে নে। মাইক্রো মানে ছেলে, মেগা মানে মেয়ে। মাইক্রো মানে, ইয়েস গুড ইভিনিং দেবস্মিতা, মাইক্রোস্পোর, মাইক্রো গ্যামেট, যাই মাইক্রো মাইক্রো কথা হবে। মাইক্রো মানেই জানবি হচ্ছে রিলেটেড টু মেল, অ্যান্ড মেগা মানে রিলেটেড টু ফিমেল। তাহলে স্পোরের ক্ষেত্রে অনেক সময় যদি ডিফারেন্ট স্পোর সাইজে স্পোর হয়, যেটাকে আমরা হেটারোস্পোরই বলি, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোস্পোর আর মেগাস্পোর আলাদা আলাদা হয়। আর যদি দেখা যায় যে আইসোস্পোরাস মানে দুজনেই হচ্ছে সমান, বা হোমোস্পোরাস যেটাকে বলি, দুজনেই যদি সমান সমান স্পোর দেখতে হয়, সেটাও হতে পারে। তাই জন্য এখানে আমি মাইক্রোমেগা লিখেছি বটে, কারণ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হোমোস্পোরিও হয়। ওকে, আমি এই জন্য স্ল্যাশ দিয়ে একটা কথা লিখলাম হচ্ছে হোমোস্পোরি। তাহলে যাই হোক, তাহলে হোমোস্পোরি হোক বা হেটারোস্পোরি হোক, যদি হোমোস্পোরি হয় সেই স্পোর থেকেই, যেটা হ্যাপ্লয়েড। কেন হ্যাপ্লয়েড? কারণ এখানে স্পোরিক মিওসিস হয়েছে। স্পোরোফাইটিক বডিটা 2n ছিল, স্পোরিক মিওসিস করেছিস তুই। স্পোরিক মিওসিস করে তুই ধর স্পোর পেয়েছিস, সেই স্পোরটা ডেফিনেটলি হ্যাপ্লয়েড, কারণ তুই এখানে স্পোরিক মিওসিস করেছিস। সিমিলারলি মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড, মেগাস্পোর হ্যাপ্লয়েড, যদি ডিফারেন্ট কাইন্ডের স্পোর হয় তবে। যদি একই ধরনের স্পোর হয় তাদেরকে হোমোস্পোরি বলি, তাদেরও হচ্ছে তোর প্লয়েডি স্ট্যাটাসটা কিন্তু n। মাথায় ঢুকেছে এতটা? সবাই বুঝেছিস? মাথায় ঢুকেছে? এখনো গ্যামেটস বলিনি প্লাবন, দেখলি তো প্লাবনের অলরেডি ভুল করার হ্যাবিটটা তৈরি হয়ে গেছে। এখনো গ্যামেট বলিনি, এখনো পর্যন্ত শুধু স্পোর বানিয়েছি। प्रथम कथा शोन भालो करे स्पोर और गैमेट जिनिसटा एक नय। स्पोर और गैमेट जिनिसटा एक नय। डिप्लन्टिक लाइफ साइकेल जखन पियोरली पढ़बो माने जखन आमी तोदेरके जिम्नोस्पार्म एंजियोस्पार्म पढ़ाबो तखन देखबी जे स्पोरटा राताराति गैमेटे कनभार्ट हये गेलो माने जेटाके तुई एतक्षण स्पोर बोलछिलिस सेटाके तुई गैमेट बोला शुरू करे दिली कयेक किछुक्षणेर मध्ये। किन्तु एदेर क्षेत्रे माने ब्रायोफाइट्स एंड टेरिडोफाइट्स एर क्षेत्रे एई दुटोर क्षेत्रे परेर दुटोर कथा आलादा जिम्नो एंजियोर कथा आलादा किन्तु ब्रायोफाइट्स एंड टेरिडोफाइट्स एर क्षेत्रे किन्तु क्लियरली शुने राख स्पोरेरेरो एकटा प्रपार दशा आछे फेजेस आछे एंड गैमेटेरो आछे। तो एई भूलटा करले चलबे ना। ताहले कि हलो स्पोरिक मियोसिसे आमरा स्पोर बानालाम सेटा होते पारे हेटेरोस्पोरी कंडिशन एटा जेमन हेटेरोस्पोरी कंडिशन आमी गोल करे दिलाम अथवा होमोस्पोरी कंडिशन जाई होक ना केन स्पोर थेके जोदी एरा गड़गड़ गड़गड़ करे सेल डिविशन करे एकटा दशा बानाय बा जे जीवनेर जे स्ट्राक्चारटा बानालो सेई स्ट्राक्चारटार नाम होच्छे गैमेटोफाइट। एबार मुद्रा कथा होच्छे देख गैमेटोफाइट जोदी देखा जाय जे এটা হোমোস্পোরাস তাহলে গ্যামেটোফাইটটার মধ্যে দুই ধরনের সেক্স অর্গানই থাকবে মেলও থাকবে ফিমেলও থাকবে। কিন্তু যদি এটা হেটেরোস্পোরাস হয় তাহলে এই মাইক্রোস্পোরটা থেকে যেই সেক্স অর্গানটা বা গ্যামেটোফাইটটা গ্যামেটোফাইট মানে হচ্ছে গ্যামেটকে যে ধারণ করে যে দেহটা গ্যামেটকে ধারণ করে তাকে গ্যামেটোফাইট বলা হয়। ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছিস মাইক্রোস্পোর থেকেও গ্যামেটোফাইট হতে পারে মেগাস্পোর থেকেও গ্যামেটোফাইট হতে পারে। ডিফারেন্সটা কি माइक्रोस्पोर থেকে ছেলে গ্যামেটোফাইট তৈরি হবে আর মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে। কি রে মাথায় টাথায় কিছু ঢুকছে? মাথায় কিছু ঢুকছে হ্যাঁ কি না বল? তাহলে মেগাস্পোর থেকেও কি তৈরি হবে বল? মেগাস্পোর থেকেও গ্যামেটোফাইট তৈরি হবে বাট সেটা ফিমেল গ্যামেটোফাইট। সেটা কি বল? ফিমেল গ্যামেটোফাইট। ওকে আর এটা কি বল? এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। এতটা বোঝা গেছে সবার? সবাই এতটা বুঝেছিস? পুরো বোর্ডে যেটুকু আমি লিখেছি তার মধ্যে কোনো কারোর কোনো অস্পষ্ট কিছু মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না তো? প্রত্যেকটা জিনিস ক্লিয়ার তো? ভালো করে শুনছিস তো? প্লান্ট কিংডম অ্যাকচুয়ালি জিনিসটা হ্যাঁ ঠিক আছে। এবার দেখ মেল গ্যামেটোফাইটটাই নাম নেবে হচ্ছে মেল সেক্স অর্গান। কি নাম বললাম? মেল सेक्स ऑर्गन। सिमिलरली फीमेल गैमेटोफाइट टाई की नेबे नाम फीमेल सेक्स ऑर्गन। एतटा क्लियर? एतटा क्लियर? मेल गैमेटोफाइट टाई मेल सेक्स ऑर्गन नाम नेबे फीमेल गैमेटोफाइट टाई फीमेल सेक्स ऑर्गन नाम नेबे। एबार एकटा सेक्स ऑर्गानेर की काज हय? की होते पारे? एकटा सेक्स ऑर्गानेर की काज हबे? गैमेट तैरी करा। एकटा टिशेर की काज हय? एकटा ओभारिर की काज तैरी हय? সেটা যে গ্যামেট তৈরি করা। এইবার তাহলে এই যে প্লাবন এতক্ষণ ধরে গ্যামেট গ্যামেট করছিল যে গ্যামেটটা স্পোরটা আলাদা বুঝতে পারবি কারণ এই সেক্স অর্গান থেকে এবার তোর গ্যামেট তৈরি হবে। মেল সেক্স অর্গান থেকে তোর তৈরি হবে মেল গ্যামেট। ওকে সিমিলারলি ফিমেল সেক্স অর্গান থেকে তৈরি হবে বল তোর ফিমেল গ্যামেট। মাথায় ঢুকেছে এতটা? এইবার কি করবি? এইবার হচ্ছে এই গ্যামেট দুটোকে তুই মেরে দিবি ফিউশনে। কি করবি? এই মেল গ্যামেটটা আর ফিমেল গ্যামেটটাকে করে দিলি কি ফিউজ। তাহলে হয়ে গেল হচ্ছে তোর জাইগোট। সেই জাইগোটটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? চোখ বন্ধ করে ডিপ্লয়েড। সেই ডিপ্লয়েড একটা ছোট্ট জাইগোট সেলকে তুই ডিভাইড করে 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 একটা বড় ধরনের একটা দেহ বানালি। সেই দেহটার নাম হলো স্পোরোফাইট দেহ যেখান থেকে আমি শুরু করেছিলাম। এই গল্পটা কিন্তু ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটসের জন্য অ্যাপ্লিকেবল। দিস এন্টায়ার স্টোরি যেটা আমি এক্সপ্লেন করলাম ইজ অ্যাপ্লিকেবল ফর ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস। আমাকে কি আরেকবার রিভাইজ করিয়ে দিতে হবে? আমাকে কি আরেকবার রিভাইজ করিয়ে দিতে হবে? আই ট্রাইড টু মেক ইট সো সিম্পল। আই হোপ আমি চেষ্টা করেছি যে বোঝাতে পেরেছি। যদি এটা বুঝে যাস বিশ্বাস কর আমি যেটা পড়াবো সেটা কোনো কঠিন লাগবে না। কিন্তু এটাতে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু পদে পদে প্রবলেম হবে। এই স্কিমটা যদি ক্লিয়ার থাকে যে কিভাবে ব্রায়োফাইটস পুরো লাইফটা চলবে বা টেরিডোফাইটসের লাইফটা চলবে তাহলে যতই তোকে এমসিকিউ দিই এইটা ওটা প্রোথ্যালাস বডি এ ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এইটা চোখ বন্ধ করলে কিন্তু মনে পড়তে হবে। এই জিনিসটা কিন্তু চোখ বন্ধ করে মনে পড়তে হবে। এটাকেই আমরা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল বলি, যেটা ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটসের জন্য অ্যাপ্লিকেবল। এটা মাথায় ঢুকেছে, বারবার আমি বলছি, এটা যদি চোখ বন্ধ করলে কিন্তু এটা বলতে পারতে হবে গড়গড় করে করে, ঠিক আছে, গড়গড় করে করে বলতে পারতে হবে গ্যামেটোফাইট কি, স্পোরোফাইট কি, স্কিমিওসিস হয়, স্পোরিক মিওসিস কি, স্পোর তৈরি হয়, স্পোর গ্যামেট কি সেম না স্যার, মাঝে একটা গল্প আছে স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হবে, সেটাই সেক্স অর্গান, সেখান থেকে হচ্ছে আলটিমেটলি গ্যামেটোফাইট থেকে সেক্স অর্গানটা তৈরি হবে। এতটা ক্লিয়ার হয়েছে সবার? ওকে, চল এবার তাহলে আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে, তুই এতক্ষণে বেসিক দুজনের জিনিস বুঝে গেছিস, যে দুজনের ক্ষেত্রেই কিন্তু যে এটা তোর কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে যে স্পোর অ্যান্ড গ্যামেট নট সেম। এবার হেডিং লেখ হচ্ছে ব্রায়োফাইটস। তাহলে ব্রায়োফাইটস যখন আমি পড়ছি, যখন আমি বলছি যে ব্রায়োফাইটা, প্রথম তোকে জানতে হবে কত ধরনের ব্রায়োফাইটা হয়, কত ধরনের ব্রায়োফাইটা হয়। আচ্ছা একটা কথা সবাইকে জানিয়ে রাখি, যে যেমন তুই যদি এখন আমি দেখিস একটা গ্রুপে একটা ছবি পাঠিয়েছিলাম, ওটা আমি পাঠিয়েছিলাম হর্সটেল, বা আমি তোকে ইকুইজিটামের একটা ছবি পাঠিয়েছিলাম, ঠিক আছে, গ্রুপে পাঠিয়েছিলাম ইকুইজিটাম বা হর্সটেলের একটা ছবি, ঠিক আছে। তেমনই হচ্ছে আমি কিছু কিছু ছবি পাঠাবো প্লান্ট কিংডমের, যেটা হচ্ছে কোনোটা গ্রিন অ্যালগি, কোনোটা ব্রাউন অ্যালগি, কোনোটা রেড অ্যালগি, এবং তোরা দেখতে পেয়েছিস আজকে এমসিকিউ হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটাতে পোস্ট হয়েছে, যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এরকম আমি কিন্তু গ্রুপে পাঠাতে থাকবো। মাঝে কিছুদিন এই পুজো আর মানে অর্চনা এই সমস্ত চলছিল, তো যার ফলস্বরূপ কিছু কোয়েশ্চেন আমি পাঠাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে তোরা পড়াশোনা এমনিই করছিস না, ওই কোয়েশ্চেনগুলো আনসিন চলে যাবে তোদের জন্য, আনসিন। তো এইবার তো সব ঘন্টা থেমে গেছে, তোদের ঘন্টা বেজে গেছে, পরীক্ষার ঘন্টা বেজে গেছে। তো এইবার কিন্তু কোয়েশ্চেন্সগুলো এমসিকিউসগুলো আমি টাইম টু টাইম কিন্তু গ্রুপে পাঠাতে আবার থাকবো, মানে যেটা পুজোর সময় তোরা একটু হালকা পেয়েছিলিস সেটা আবার ভারী হতে চলেছে এখন। তো মুদ্রা কথা হচ্ছে সবাই গ্রুপটা প্রপারলি ফলো করবি, যে আমি যেমন ইকুইজিটামের ফটো পাঠালাম দিয়ে তোকে আমি বললাম এটা ইকুইজিটাম চিনে রাখ, তেমন ব্রায়োফাইটসের মধ্যে কিছু একটা কারো ফটো পাঠাবো, কখনো ফিউনারিয়ার ফটো পাঠাবো, কখনো পলিট্রিকামের ফটো পাঠাবো, দিয়ে কিন্তু তোকে চিনে রাখতে বলবো। তোকে কিন্তু জিনিসটাকে ভালোভাবে চিনে রাখতে হবে। মাথায় ঢুকলো? ঠিক আছে, তাহলে মনে থাকবে। ওকে, তাহলে ব্রায়োফাইটার মধ্যে প্রথম যে জিনিসটা তোকে খুব ভালোভাবে জানতে হবে, কত প্রকারের ব্রায়োফাইটা হয়। তিন ধরনের ব্রায়োফাইটা হয়। একটার নাম হচ্ছে লিভারওয়ার্ট, একটার নাম হচ্ছে লিভারওয়ার্ট, কারণ এই মালটা দেখতেই হচ্ছে এরকম লিভারের মতো হয় বলে এর নাম লিভারওয়ার্ট, আমি আসছি। সেকেন্ডটা হচ্ছে হর্নওয়ার্ট, এটা তোদের বইয়ে লেখেনি, আমারও মনে হয় না যে যেটা এনসিআরটিতে নেই সেই জিনিসটা নিয়ে মাথা খারাপ করার কোনো মানে হয়। আর লাস্ট যেটা এনসিআরটিতে লেখা আছে এবং সুন্দরভাবে জানতে হবে এবং মোস্ট অ্যাডভান্স ব্রায়োফাইট, তার নাম হচ্ছে মস। এতটা ক্লিয়ার বস? তাহলে আমি এগোবো, ঠিক আছে। তাহলে লিভারওয়ার্ট, হর্নওয়ার্ট এটা আমরা পড়বো না, কারণ এটা আমাদের এনসিআরটিতে মেনশন করেনি। কয়েকটা ছোট ছোট হর্নওয়ার্টের নাম ছিল, অ্যান্থোসেরাস বলা হয় এদেরকে, আমি বললাম না। তো আমাদের এনসিআরটি অনুযায়ী আমাদেরকে লিভারওয়ার্ট পড়তে হবে আর আমাদেরকে মস পড়তে হবে। যাই পড়ি না কেন বস, অল্টারনেরি মানে অল্টার্ন, যেটা আমাদের অল্টারনেশন অফ জেনারেশন বা লাইফ সাইকেলটা যেভাবে একটু আগে আমরা শেষ করলাম, সেই স্কিম কিন্তু এরা ফলো করবে। মানে এই যে দেহটা তুমি দেখছো, চলো সরাসরি আমরা লিভারওয়ার্টে ঢুকে যাই। লিভারওয়ার্টের এই যে বড় শরীরটা দেখতে পাচ্ছ, এই বড় শরীরটা কি মনে হয়, এটা কি হ্যাপ্লয়েড শরীর? মানে এর এক একটা সেলের মধ্যে নিউক্লিয়াস দেখলে তুমি কি ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড পাবে না ডিপ্লয়েড পাবে, কে বলতে পারবে বলো? এই যে বড় শরীরটা দেখতে পাচ্ছ, এর এই বড় শরীর, এটাই এর শরীর, বেচারার এটাই মেন শরীর। এই মেন শরীরটার মধ্যে তুমি এর যদি ডাইরেক্ট নিউক্লিয়াসকে গিয়ে দেখো, তাহলে ক্রোমোজোম নাম্বার এর কি দেখবে, হ্যাপ্লয়েড দেখবে না ডিপ্লয়েড দেখবে, বলো 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 বলো। তার জন্য তোমাকে একটা বেসিক জিনিস, একটা ছবি এবার আমি এখন আঁকবো, যেই ছবিটা তোমাকে মাথায় রাখতে হবে। আগে গেসটা তো কর, কেউ কি জানিস, কেউ কি জানিস? আচ্ছা সাওয়ান সাহাজি বলছে 2N, সাহান ভুল হয়ে গেল বাবা। চলো এবার তাহলে আমরা একটু দেখে নিই গল্পটা, চলো একদম কনসেপ্ট বিল্ডিং, ভালো করে শুনবে, এটা সবাই ভালো করে শুনবে। আমি একদম অ্যালগি থেকে ধরে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যালগি থেকে অ্যাঞ্জিওস্পার্ম পুরোটার বলবো হচ্ছে তাদের মেন দেহটা, স্পোরোফাইট না গ্যামেটোফাইট যা আছে সব বলবো। আমার এর বিনিময়ে একটা জিনিস চাই, 5 মিনিটের পুরো অ্যাটেনশন আমার, ঠিক আছে? चलो प्रथम देखो হচ্ছে অ্যালগি। অ্যালগির মধ্যে মনে রাখবে এদের তো নামেই আছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, তাহলে এদের দেহটা কিন্তু হ্যাপ্লয়েড। কি বললাম? এদের দেহটা হ্যাপ্লয়েড মানে এন। তার মানে কি গ্যামেটোফাইটিক দেহ না স্পোরোফাইটিক? চোখ বন্ধ করে গ্যামেটোফাইটিক। ক্লিয়ার? এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি এবং সেটা সমস্ত অ্যালগির জন্যই ট্রু, মানে আলাদা করে আমাকে তোমাকে বলার মানে আমি তোমাকে আলাদা করে বলবো না যেটা গ্রিন না ব্রাউন না রেড, সবার জন্যই ভাই সেম। চলো নেক্সটটাতে আসি। নেক্সটটাতে যেটা জানতে হবে, হ্যাঁ এবার তুমি বলতে পারো স্যার ওই ইপি কে একটা পড়িয়েছিলেন না কি একটোকার্পাস, তারপর নাকি পলিসাইফোনিয়া, তারপর নাকি কেল্প ল্যামিনারিয়া, তাদের জন্য নাকি হ্যাপ্লোডিপ্লন্টিক ছিল, ফিউকাসের জন্য নাকি ডিপ্লন্টিক। ভাই ওটাতে এক্সেপশন, ছেড়ে দে, ওটা এক্সেপশন। মোস্ট অফ দ্য অ্যালগির এটা গল্প, এটা শোন না, ঠিক আছে? এক্সেপশন তো আমি পড়িয়ে দিয়েছি আগের দিন, দেখেছিস তো। আচ্ছা নেক্সট আই, অ্যালগির পরে হচ্ছে তুই জানিস হচ্ছে ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস এর মধ্যে যেটা জানতে হবে যে কোনটা হচ্ছে হ্যাপ্লয়েড আর কোনটা হচ্ছে ডিপ্লয়েড। ব্রায়োফাইটস এর দেহটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? দেখ শোন ভালো করে, তুই যদি এর মধ্যে আবার গল্প আছে, তুই লিভারওয়ার্ট বললি, তুই মস বললি, রাইট? ভালো করে শোন সবাই, লিভারওয়ার্টের মধ্যে এই পুরো যে দেহটা দেখতে পাচ্ছিস না, এই মেন দেহটা, এটা হচ্ছে এন। এন মানে আমি আর লিখলাম না, এইটুকু স্মার্ট তোরা আছিস। এন মানে বুঝে গেলি হ্যাপ্লয়েড, মানে এটাই গ্যামেটোফাইট, ঠিক আছে? সেই গ্যামেটোফাইটের মধ্যেই জানবি হচ্ছে এই কি বলেছিলাম রে, গ্যামেটোফাইটের দেহেই সেক্স অর্গান তৈরি হয় না, তাহলে এখানেও হচ্ছে আমি এরকম সেক্স অর্গান আঁকলাম। ছেলেদের সেক্স অর্গানটা দেখতে এরকম শ্যাবি শ্যাবি ব্যাপার, ঠিক আছে? আর মেয়েদের সেক্স অর্গানটা দেখতে কিন্তু হচ্ছে এই যে ধর ফুলের মতো দেখতে, এই যে সুন্দর একটা ফুলের মতো দেখতে, দেখ আমি সুন্দর ফুলের মতো আঁকলাম, ঠিক আছে? ছেলেদের সেক্স অর্গানটার নাম হচ্ছে অ্যানথেরেডিয়া। কি বললাম বল? অ্যানথেরেডিয়া। আর মেয়েদের সেক্স অর্গানটার নাম কি বল? আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম, গোনিয়ামও বলতে পারিস বা গোনিও ফোরও বলতে পারিস। ফোর মানে যে হোল্ড করে, তাহলে আর্কিগোনিও ফোরও বলতে পারিস। তাহলে এইটা গেল, এটাও এন। তাহলে এই সেক্স অর্গানগুলো সবই এন। মাথায় ঢুকেছে এতটা? এতটা কি মাথায় ঢুকেছে? হ্যাঁ কি না? এতটা মাথায় ঢুকেছে সবার? এখনো পর্যন্ত আমি যা এঁকেছি। তাহলে ব্রায়োফাইটসের মধ্যে মাথায় রাখিস এই যে মেন পার্টটা যেটা ডিপেন্ডেন্ট, এবং এটা কিন্তু ক্লোরোফিলাস, এদের কিন্তু নিজস্ব ক্লোরোফিল আছে। দে আর ফটোসিনথেটিক, তাই জন্যই তো প্লান্টে এসছে ভাই, নাহলে তো প্লান্টেই আসতো না। প্লান্ট কিংডমের মধ্যে পড়ছিস ভাই, ভুলিস না। তাহলে এরা কিন্তু ক্লোরোফিল আছে এদের, এবং এরা ক্লোরোফিল, এরা কিন্তু ফটোসিনথেটিক। ওকে, এইবার গল্পটা হচ্ছে এ বানাবে গ্যামেট। কি গ্যামেট বল? এ বানাবে হচ্ছে মেল গ্যামেট, কারণ এরকম দেখতে শ্যাবি শ্যাবি ব্যাপার। ফিমেলটা বানাবে হচ্ছে ফিমেল গ্যামেট। দুটো গ্যামেটকে তুই ফিউশন মারবি, হয়ে যাবে স্পোরোফাইট। বাট দুর্ভাগ্যবশত ওইটা এতটাই ছোট, মানে ওই অঙ্গটা, ওই শরীরটা এতটাই ছোট, তার ছবি তোর বইয়ে আঁকা নেই, তুইও ভালো করে জীবন দশায় ওকে দেখতে পারবি না। মানে এর যে স্পোরোফাইটিক দশাটা কখন এলো কখন গেল তুই খুব ভালো করে বুঝতে পারবি না। মানে স্পোরোফাইটিক ফেজটা কিন্তু খুবই নন ইলাবোরেটেড, স্মল। কিন্তু গল্পটা যদি মসের ক্ষেত্রে হয় বস, গল্পটা যদি মসের ক্ষেত্রে হয় বস, তাহলে গল্পটা কিরকম দেখি? মসের ক্ষেত্রে গল্পটা হচ্ছে এই হচ্ছে মাটি, এই হচ্ছে মাটি, সেই মাটির ওপর হবে খাঁটি একটা গাছ। এই মাটির ওপর এই যে খাঁটি গাছটা হলো, তার নাম হচ্ছে প্রোটোনিমা। কি বললাম? প্রোটোনিমা। তাহলে মসের ক্ষেত্রে আর প্রোটোনিমা কি থেকে তৈরি হয়? স্পোর থেকে তোর তৈরি হয় হচ্ছে প্রোটোনিমা। তাহলে আবার এই দিকে আসি, মানে এই দিকে আমি আসছি না, তুই আমি মনে করছি হচ্ছে তুই যদি একটু চোখ বন্ধ করে সবাই মনে করার চেষ্টা কর যে একটু আগে আমি তোদেরকে পড়িয়েছিলাম মেল স্পোর ফিমেল স্পোর থেকে কি তৈরি হয়েছিল? গ্যামেটোফাইট। তাহলে প্রোটোনিমা হচ্ছে গ্যামেটোফাইট। তাহলে মাটির সাথে কানেক্টেড এই যে বডি, যার মধ্যে রুট লাইক স্ট্রাকচার থাকছে, যেমন এখানেও কিন্তু এরকম রুট লাইক স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা রাইজয়েড বলি, ঠিক আছে? এটাকে আমরা রাইজয়েড বলি, এটাকেও কিন্তু আমরা রাইজয়েড বলি। ঠিক তেমনই হচ্ছে প্রোটোনিমার নিচেও কিন্তু এরকম ছোট ছোট রুট লাইক স্ট্রাকচার আছে। প্রোটোনিমা পরবর্তীকালে সেকেন্ডারি প্রোটোনিমা, এই সমস্ত জিনিসপত্র নাম নিল। ঠিক আছে, সেকেন্ড প্রোটোনিমা কি নাম নিল বল? সেকেন্ডারি প্রোটোনিমা। সেকেন্ডারি প্রোটোনিমা আবার পরবর্তীকালে এখানে এরকম পাতার মধ্যে একটা জিনিস ফর্ম হয়, এটাকে বলা হয় লিফি স্টেজ। এটাকে কি বলা হয় বল? লিফি স্টেজ বলা হয় এটাকে। এই এতটা অবধি ব্যাপারটা কিন্তু হয়ে আছে হচ্ছে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? উত্তর হচ্ছে হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট। এবং আমি সুন্দর করে একে সবুজে রং দিয়ে রাঙাতে মানে রাঙায়িত করতে চাই, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু সুন্দর ক্লোরোফিল থাকে। তার মানে হচ্ছে এরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এই প্রোটোনিমা, সেকেন্ডারি প্রোটোনিমা বা লিফি স্টেজ। যেহেতু এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার মানে হচ্ছে এরা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে হচ্ছে এরা ইন্ডিপেন্ডেন্ট, ওকে। এবং হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক দশা। এর ওপরে তাহলে এই জিনিসটার ওপরে মেল, এর ওপরে কি হয়? একটা মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান তৈরি হবে, সেখানে হচ্ছে জাইগোট তৈরি হবে। সেই জাইগোট থেকে সাদা রং দিয়ে নন ক্লোরোফিলাস আমি একটা পার্ট আঁকছি, তোরা সবাই দেখে চিনতে পারবি, যেখানে হচ্ছে তিনটে তার পার্ট আছে, একটা হচ্ছে ফুট, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে ক্যাপসুল। এই পার্টটা কিন্তু যেটা সাদা দিয়ে আঁকলাম, তাদের ক্লোরোফিল তো নেই এবং তারা কিন্তু ডিপ্লয়েড পার্ট। তাহলে জাইগোট থেকে এই যে উপরে যে জাইগোট থেকে এইখানে তুই জানিস খুব ভালো করে যে এইখানে আমি বলেছিলাম মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান দেখতে তুই নাইবা পেলি, কিন্তু সেখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হয়ে ফিউজ হয়ে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট জেড আঁকলাম, এখানে লিখলাম, সেই জাইগোট থেকে এই সুন্দর করে স্পোরোফাইটটা তৈরি হলো, যার প্রথম পার্টটা হচ্ছে ফুট, তারপরটা সিটি, তারপরেরটা ক্যাপসুল। মাথায় ঢুকেছে সবার? মাথায় ঢুকেছে সবার? তাহলে এই বডিটার ক্ষেত্রে কি দেখলি বলতো? ব্রায়োফাইটস খেলা দেখিয়ে দিল। ব্রায়োফাইটস বলছে ভাই অ্যালগি মোস্টলি বডিটা ছিল হ্যাপ্লয়েড, ঠিক আছে। তুই যখন ইভেন লিভারওয়ার্টটা দেখলি, ম্যাক্সিমাম বডিটাই হচ্ছে গ্যামেটোফাইট, ছোট্ট করে একটু ওই মানে তো জাইগোট হওয়ার পর যে কি হলো ভাই কে জানে। কিন্তু মসের পর, মসে কিন্তু গল্পটা ব্রিটানিয়া 50-50। মসের ক্ষেত্রে কি হলো? সুন্দরভাবে একটা হ্যাপ্লয়েড প্রোটোনিমা তৈরি হলো, সেখান থেকে মেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো, সেখান থেকে তাদেরকে ফিউশন করিয়ে তুই জাইগোটটা বানালি, সেই জাইগোট থেকে তুই একটা সুন্দর ওয়েল ডেভেলপড স্পোরোফাইট প্রথম বানালি। এর আগে কিন্তু এত সুন্দর স্পোরোফাইটিক পার্ট তুই দেখতে পাসনি। এবার আমি যদি চলে আসি ব্রায়োফাইটসের পরে নেক্সট কে, আমি যদি চলে আসি হচ্ছে টেরিডোফাইটা। আমি আসি কি বল? টেরিডোফাইটা। টেরিডোফাইটা যেমন ফার্ন বলে যে গাছগুলোকে আমরা চিনি, ধর এরকম করে একটা ফার্ন আছে, ঠিক আছে, এই যে ধর ফার্ন নিউজিল্যান্ডের, ধর ওই আমাদের ইয়েটার মতো, সেই ফার্নের মধ্যে তুই জানিস এরকম করে সুন্দর সুন্দর পাতার মতো জিনিস আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট একটা কথা তোদেরকে আমি বলতে চাই। এখনো মানে এই টেরিডোফাইটার আগে পর্যন্ত তুই কিন্তু সম্মান দিতে পারিসনি। কিসের সম্মান? যে রুট, স্টেম, লিফ, এই সম্মানে তুই কিন্তু সম্মান দিতে পারিসনি। রুট, স্টেম, লিফ না অ্যালগিতে বলতে পেরেছিলিস, না ব্রায়োফাইটসে বলতে পেরেছিলিস। আবারও বলছি, রুট, স্টেম, লিফ এই তিনটে কথা না তুই অ্যালগিতে বলতে পেরেছিলিস, না তুই ব্রায়োফাইটসে বলতে পেরেছিস। তাই জন্য যাদের রুট, স্টেম, লিফ প্রপারলি বোঝা যায় না, তাদেরকে বলা হয় হচ্ছে থ্যালাস, THLLUS। তাহলে মনে রাখিস, থ্যালাস বডি কার কার মধ্যে দেখতে পাওয়া যায়? থ্যালাস বডি ব্রায়োফাইটস আর অ্যালগিতে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি তুই টেরিডোফাইটসে দেখিস, আমি দেখ সুন্দর করে লিফ আঁকলাম না, এইখানে আমি একটু স্টেম আঁকলাম না, এবং এখানে কিন্তু তুই রুট লাইক স্ট্রাকচার আঁকতে পারবি, তো এটা রুটও বলতে পারবো। তাই প্রথম কিন্তু আমি আর একে থ্যালাস বডি বলবো না, একে কিন্তু আমরা আর থ্যালাস বডি বলবো না। এবং টেরিডোফাইটার ম্যাক্সিমাম বডিটাই যে দেখছিস, এটাও কিন্তু বল হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? বল ডিপ্লয়েড। তাহলে কি চেঞ্জেস দেখলি? অ্যালগিতে ব্রায়োফাইটস, সরি অ্যালগিতে গ্যামেটোফাইট ম্যাক্সিমাম, স্পোরো কম। লিভারওয়ার্টে গ্যামেটোফাইট বেশি, স্পোরো কম। মসে 50-50, টেরিডোফাইটস আস্তে আস্তে স্পোরো বেশি হয়ে গেল। এখানে তোকে গ্যামেটোফাইট দৌড়ে খুঁজে বেড়াচ্ছিস, ভাই কোথায় তুই গ্যামেটোফাইট? এবং সেই গ্যামেটোফাইটগুলো এখানে কিভাবে থাকে, গ্যামেটোফাইটগুলো কিন্তু এখানে থাকে হচ্ছে পাতার নিচে নিচে এরকম ছোট্ট ছোট্ট স্পোরের প্যাকেট হিসেবে থাকে, সে তাকে আমরা সোরাস বলি বা স্পোরাঞ্জিয়াম বলি। মাথায় ঢুকেছে, বুঝেছি সবাই হ্যাঁ কিনা? এটা হচ্ছে সোরাস বা স্পোরাঞ্জিয়াম আমরা বলি, যেটা পাতার নিচে ছোট্ট ছোট্ট থাকে। ক্লিয়ার? সবাই বুঝেছি স্টেরিডোফাইটস এর গল্পটা? তাহলে স্টেরিডোফাইটস এর কিন্তু কি হলো, এই যে স্পোরোফাইটটা আরো বেটার, গ্যামেটোফাইট আরো ছোট হলো। ওকে, এবার আমি চলে আসি হচ্ছে স্টেরিডোফাইটস এরও পরের জন যে আছে আর কি, যার নাম হচ্ছে, ভালো করে শোন, জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম, জিমনোস্পার্মের পুরো যদি তুই গাছটা দেখিস, ধর এটা আমি একটা সাইকাস গাছ দেখছি, সাইকাসে তুই জানিস ভালো করে এমন একটা কোণ থাকে মাঝখানে, আর এরকম করে সাইকাসটা তুই সবাই জানিস এরকম করে নিডেলের পাতাগুলো একটু নিডেল টাইপের হয়, পাইনাসেও তাই নিডেল টাইপের হয়, এটা বলে পিননেটলি লিফ আর কি, পিননেট মানে পিনের মতো অ্যাকচুয়ালি লিফটা হয় এরকম, ঠিক আছে, এরকম এরকম দেখতে হয়। গাছের সাইজটা খুব বড় হয় না সাইকাসের ক্ষেত্রে, পাইনাসের ক্ষেত্রে যদিও গাছটা অনেক বেশ একটু বড় টড়ো হবে, একটু ব্রাঞ্চিং ফাঞ্চিং হবে, সাইকাসে যেমন ব্রাঞ্চিং ছিল না পাইনাসে কিন্তু এরকম ব্রাঞ্চিং টাঞ্চিং হবে। হ্যাঁ আচ্ছা, তো এটা তো বেসিক ডিফারেন্স, বইয়ের ছবি আছে সবাই দেখে নিস, এটা হচ্ছে সাইকাস আর এটা হচ্ছে পাইনাস। এমসিকিউ গুলো তো আমরা দেখবো, যখন দেখবো দেখবো, খুব ভালো কথা। মুদ্রা কথা আমি বলতে চাইছি, এদেরও এই পুরো বডিটাই কিন্তু ডিপ্লয়েড, এই পুরো বডিটা ডিপ্লয়েড, এখানে শুধুমাত্র যেখানে যেখানে কোন থাকছে এখানে কোন থাকছে। পাইনাস তো আবার বাইসেক্সুয়াল ভাই, ওর একই বডিতে মেল কোনো থাকছে আবার ফিমেল কোনো থাকছে, তাহলে বাইসেক্সুয়াল বলে পাইনাস। এর তো তাও একটা শুধু ধর ছেলে আঁকলাম, তাহলে একটা শুধু মেল কোন ফিমেল কোন আঁকতে গেলে আমাকে একটা কমপ্লিট ডিফারেন্ট গাছ আঁকতে হবে, সেটা পরের কথা। মুদ্রা কথায় আসি, হচ্ছে পুরো বডিটা হচ্ছে এখানে স্পোরোফাইট, ঠিক আছে, পুরো বডিটা হচ্ছে এখানে স্পোরোফাইট, এখানে গ্যামেটোফাইটটাই কম দেখতে পাচ্ছি। আর যদি রইল আমাদের আমজাম কাঁঠাল ভাইয়ের কথা, তাহলে সেখানেও পুরো বডিটাই হচ্ছে স্পোরোফাইট, গ্যামেটোফাইটটা কম। তার মানে কনক্লুশন কি দাঁড়ালো, যত এভলিউশনে আমি যাচ্ছি তত আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু 2n ফেজটা অনেক বেশি ইলাবোরেট হচ্ছে। কি হচ্ছে? ইলাবোরেট। বোঝা গেল? মানে অ্যালগি থেকে শুরু করেছিলাম, আমি ফিনিশ করলাম গিয়ে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে গিয়ে। ওকে, বোঝা গেল? আর যত আমি, তুই যদি বলিস হচ্ছে গ্যামেটোফাইটের কথা, অ্যালগিতে তো ভর্তি ভর্তি গ্যামেটোফাইট ছিল, মানে গ্যামেটোফাইট দশাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। ইভেন তোর ওই পরেরটা বল লিভারওয়াটেও তাই, কিন্তু যত তোর অ্যাডভান্স হলো তত গ্যামেটোফাইট দশাটাই কিন্তু মানে প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। মাথায় ঢুকেছে সবার? এই ভিডিওটা লাইক কর একটু, ভিডিওটা একটু লাইক কর। তাহলে এটা কি গেল, তাহলে স্পোরোফাইটটা ইলাবোরেট হলো আর গ্যামেটোফাইটটা কি হলো বল, যত এভলিউশন হলো তত গ্যামেটোফাইটটা কিন্তু ছোট হয়ে গেল। মানে এইদিকে অ্যাঞ্জিওস্পার্ম আর এদিকে যদি অ্যালগি ধরি, তাহলে দিস ইজ দ্য স্টোরি। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে সবার? পাক্কা? পাক্কা সবার মাথায় ঢুকেছে তো হ্যাঁ কি না? সবাই বুঝেছিস? সবাই বুঝেছিস এতটা? ওকে চল, এইবার হচ্ছে আমরা কয়েকটা কনসেপ্টে যাই। কি কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে ব্রায়োফাইটস এর মধ্যে স্যার এক্সট্রা কি কি জিনিস আছে। তো এবার আমরা ইন্ডিভিজুয়াল আমরা এমসিকিউ এ যাই। ব্রায়োফাইটস, ওকে, প্রথম যেটা জিনিস, তোরা অলরেডি আমি লিভারওয়ার্ডের কথা বলছিলাম, এমসিকিউ গুলো দেখে নি কি কি আছে লিভারওয়ার্ডে, এটা তুই খুব ভালো করে জানিস। এখানে একটা এমসিকিউ অলরেডি আমি বলে দিয়েছি, সেটা আলাদা করে কিছু বলবো না, যে এখানে হচ্ছে তোর অ্যানথ্রিডিয়াতে অ্যানথ্রিডিয়া হলে এটা হচ্ছে মেল অর্গান, আর একটা তুই যদি আঁকিস তাহলে ধর এটা হচ্ছে ফিমেল অর্গান। তো চেনাটা তুই কি করে বলেছিলাম সবাই নিশ্চয়ই বুঝে গেছিস, ফুলের মতো দেখতে হলে ফিমেল, আর যদি অ্যাবড়া খাবড়া দেখতে হয় তাহলে হচ্ছে হচ্ছে মেল, ঠিক আছে। এখানে যেটা গল্প আছে, একটা ছোট্ট জিনিস আছে, ব্রায়োফাইটস রিপ্রোডাকশন কি করে করে। দেখ, যে কোনো জিনিস ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে, অ্যাসেক্সুয়াল হতে পারে, আর একটা তুই জানিস সেক্সুয়াল। ব্রায়োফাইটসের ক্ষেত্রে মনে রাখবি, এইখানে এই গাছ মানে ক্ষেত্রে এইখানে একটা ক্যাপ থাকে, এটাকে জেম্মা বলা হয়, আর এই জেম্মা থেকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে জেম্মা ক্যাপ বলে। কি বলে এটাকে? GEMME, জেম্মা কাপ। এই যে জেম্মা কাপটা হয়, সেই জেম্মা কাপটা যদি এখান থেকে খসে পড়ে, সেখান থেকে কিন্তু একটা নতুন ব্রায়োফাইটস হয়। তো দিস ইজ এ কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বোঝা গেল? এটা কেউ কেউ অ্যাসেক্সুয়াল, কেউ কেউ ভেজিটেটিভ বলে, বাট আইডিয়ালি এটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। বোঝা গেল? মার্কেনশিয়া মানে লিভারওয়ার্ট। আচ্ছা, প্লাবন একটা কথা লিখেছে, মার্কেনশিয়া লিভারওয়ার্ট, এই যে ছবিটা দেখছিস লিভারওয়ার্ট, एरी नाम होच्छे मार्केंशिया, ठीक है एरी नाम होच्छे मार्केंशिया। रिक्सियाओ एक धरण आछे, एई धरणटार नाम होच्छे मार्केंशिया, एटाके आमरा लिवरवर्ट बोली। रिक्सिया मार्केंशिया दुजोनेई होच्छे लिवरवर्ट, ठीक है। ताहले जेम्मा कैप थेके असेक्सुअल रिप्रोडक्शन हलो, एटा एटा हलो। और जोदि बोले सेक्सुअल रिप्रोडक्शन किभाबे सम्भव, 100 बार सम्भव। एखान थेके गैमेट बानाओ, ओके, एखान थेके obviously मेल गैमेट बानाओ, एखान थेके obviously बोलो फीमेल गैमेट बानाओ, ठीक है, दुटोके फार्टिलाइज कराओ, ठीक है। ताहले एटाई हये गेल तोमार सेक्सुअल रिप्रोडक्शन, माथाय ढुकेছে। এইখানে আমার আলাদা করে কিছু বলার নেই। চলে আসি হচ্ছে মসে। মসে মসের এমসিকিউ তে যেটা তোমাকে জানতে হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা চলো, মসের এমসিকিউ তে কি বলবো। মসের এমসিকিউ তে প্রথম হচ্ছে যেটা বলেছিলাম, যে ওই যে উপরে একটা ধরো তোমার ছবি এঁকেছিলাম, মনে পড়ছে? এরকম একটা ছবি ছিল, মনে পড়ছে কারোর? কারোর এটা কি মনে পড়ছে যে মসের ক্ষেত্রে আমি এটা এঁকেছিলাম? একটু আগেই তো আঁকলাম। এটার নাম ছিল ফুট, এটার নাম ছিল, এটা ছিল ফুট, এটা ছিল সিটি, এটা ছিল ক্যাপসুল। এই ক্যাপসুল থেকে তোমার কি মনে পড়ছে যে এর মধ্যে স্পোর তৈরি হয়, কারণ এর মধ্যে স্পোরিক মিয়োসিস হয়। এর মধ্যে কি হয়? স্পোরিক মিয়োসিস হয়। তো স্পোরিক মিয়োসিস হলে কি তৈরি হবে? স্পোরিক মিয়োসিসে তুই যদি মিয়োসিস অ্যাপ্লাই করিস, তাহলে এই সেলগুলো ডিপ্লয়েড ছিল, কারণ এটা পুরোটাই স্পোরোফাইট, এটা পুরোটাই স্পোরোফাইট, এটা অন্য একটা মস ভাব। সেই মসে স্পোরোফাইট থেকে তুই একটা স্পোরিক মিয়োসিস করলি, ওকে। তার ফলে এখানে তোর কি তৈরি হলো? একটা ছোট্ট স্পোর খসে এলো। আচ্ছা, এটা হোমোস্পোরাস না হেটারোস্পোরাস? হেটারোস্পোরাস, অবভিয়াসলি এটা হোমোস্পোরাস, প্রথম হেটারোস্পোরি এই যে ধর্মটা, এই যে ফিচারসটা, দ্যাট ফিচার উইল ফার্স্ট কাম ইনটু টেরিডোফাইটের দুটো এস এর মধ্যে, এস এস, সেলাজিনেল্লা অ্যান্ড স্যালভিনেলিয়া, ঠিক আছে। সো সেলাজিনেলা অ্যান্ড স্যালভিনিয়ার মধ্যে প্রথম কিন্তু তোর হচ্ছে হেটারোস্পোরি আসবে। আদারওয়াইজ এই যে একটা স্পোর এলো, সেই স্পোরটা মাটির উপর পড়লো, তার উপর প্রথম তৈরি হলো একটা ছোট্ট গাছের মতো একটা পার্ট তৈরি হলো, নিষ্পাপ একটা গাছ। সেই নিষ্পাপ গাছটা, নাম হচ্ছে কি নাম বল? তার নাম হচ্ছে প্রোটোনিমা। তার নাম কি বল? প্রোটোনিমা। সেই প্রোটোনিমার মধ্যে আরেকটু যদি ম্যাচিওর ব্রাঞ্চ ফাঞ্চ হতে থাকে, সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রোটোনিমা, যেটা একটু আগে বললাম আমি আর কি। তারপর যদি আরেকটু কিছু জিনিস হয়, তাহলে এরকম হচ্ছে পাতা তৈরি হয়, ওকে। আমি এটাকে পুরোটা সবুজ রাখতে পছন্দ করবো, কারণ এই গাছটা মানে যেহেতু এই স্টেজটা পুরোটাই তোর ক্লোরোফিল মানে আছে এর মধ্যে, ফটোসিনথেটিক, তো এইটার নাম কি বল? দিস ইজ সামথিং কল্ড, এটাকে বলা হয় লিফি স্টেজ, এটা কি বলা হয়? লিফি স্টেজ। এবং এই যে লিফি স্টেজটা আছে, তার উপরে নন ফটোসিনথেটিক, আচ্ছা এটা তো লিফি স্টেজ হয়ে গেল, এর মধ্যেই মনে করবি একটা মেল সেক্স অর্গান আছে, একই বডিতেও, তো বইয়ে যেটা লেখা আছে, একই বডিতেই মেল সেক্স অর্গান, একই বডিতেই ফিমেল সেক্স অর্গান থাকতে পারে, বা আলাদাও থাকতে পারে। আমি ধরে নিলাম একই বডিতেই আছে, এবং মোস্ট অফ দ্য কেস একই বডিতেই থাকে। আচ্ছা, এখানে না তোদের ওইটা জানার দরকার নেই যে স্ফ্যাগনাম কোনটা আর ফিউনারিয়া কোনটা। আচ্ছা, মসের মধ্যে এটা মস আমি বলছি, তো মসের এক্সাম্পল দুটো খুব ইম্পর্টেন্ট, দুটো তোদের বইয়ে দুটোই আছে। একটা হচ্ছে ফিউনারিয়া, একটা হচ্ছে স্ফ্যাগনাম, ঠিক আছে। এই দুটো তোদের বইয়ে মস আছে। তো আমি এখানে আপাতত মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান আমি আঁকলাম। এই যে ফিউনারিয়াতে অ্যাকচুয়ালি আলাদা বডিতে থাকে, ঠিক আছে, যাই হোক। তো আমি এখানে একটাই আমি আঁকলাম, ঠিক আছে, মেলটা আঁকাটাই ঠিক হবে, ভুল করা যাবে না, মানে যেটা হয় সেটাই করতে হবে আর কি। তো আমি এখানে মেল সেক্স অর্গানটা আঁকলাম। এবার কোনো একটা ভাবে মনে কর, তুই খুব ভালো করে জানিস যে পড়েছিলিস যে ব্রায়োফাইটসকে অ্যাম্ফিবিয়া কেন বলা হয়, কারণ রিপ্রোডাকশনের জন্য জল লাগে। তাহলে ধর এখান থেকে অন্য একটা বডি থেকে, ধর পাশে এরকম একটা মস আছে, হ্যাঁ, এখান থেকে ধর এইখান থেকে এইখানেও ধর এরকম করে তো তৈরি হয়েছে, হচ্ছে এটা ধর ফিমেলটা, এটা ধর মেলটা তৈরি হয়েছে। তো মেল থেকে যে গ্যামেটটা তৈরি হয়, সেই গ্যামেটটা বলতে পারবি তার নাম কি, এবং তাতে কটা ফ্ল্যাজেলা থাকে? তাতে দুটো ফ্ল্যাজেলা থাকে। আর এই মেল গ্যামেটটার নাম হয় হচ্ছে অ্যানথেরোজয়েড। কি নাম হচ্ছে? অ্যানথেরোজয়েড। এই অ্যানথেরোজয়েড থেকে হচ্ছে কি হচ্ছে বল, এই যে বাইফ্ল্যাজেলেট যে গ্যামেটটা, অ্যানথেরোজয়েড হচ্ছে বাইফ্ল্যাজেলেট, দুটো ফ্ল্যাজেলা থাকে, সেটা দিয়ে সাঁতার কেটে কেটে জল দিয়ে চলে এলো। এবং সেই শুধুমাত্র এই একটা কারণে অ্যাম্ফিবিয়া বলা হয়, কারণ এ জন্মালো পুরোটাই মাটির ওপরে, কিন্তু এই রিপ্রোডাকশনটা করতে হচ্ছে জলটা লাগছে, এই রিপ্রোডাকশনটা করতে একমাত্র জলটা লাগছে। যাই হোক, তো বাইফ্ল্যাজেলেট গ্যামেটটা এলো, এসে হচ্ছে টুপ করে এর উপরে বসলো, বসেই হচ্ছে জাইগোটটা বানিয়ে দিল। যখন একবার জাইগোট হয়ে গেল এখানে, সেই জাইগোট সেলটা দিয়ে খুব ভালো করে বানিয়ে একটা ফুড বানালো, সেখান থেকে একটা রকেটের মতো একটা সিটি বানালো, সেই সিটি থেকে আস্তে আস্তে ক্যাপসুল হলো, সেই ক্যাপসুল থেকে তুই জানিস ওর মধ্যে আস্তে আস্তে কি হলো বল, কতগুলো এর মধ্যে তোর হচ্ছে এটা স্পোরোফাইট দশা, সেই স্পোরোফাইটের মধ্যে তুই জানিস স্পোরিক মিওসিস হয়ে স্পোর তৈরি হলো, সেই স্পোরটা যেটা এলো স্পোর, সেই স্পোরটা আবার এই একই গল্প, এইটা এসে আবার একটা প্রোটোনিমা বানালো। এই পুরো গল্পটা হচ্ছে এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকলো। এটা মাথায় ঢুকেছে? তাহলে আবারও বলছি, এই যে ছোট্ট ছোট্ট যে সেক্স অর্গানটা মসের ক্ষেত্রে মানে মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান এক বডিতেও থাকতে পারে, আলাদা বডিতেও থাকতে পারে। ফিউনারিয়াতে যেমন এরকম আঁকলাম, স্ফ্যাগনামে দেখবি তোদের বয়ে পরিষ্কার আঁকা আছে, একই বডিতে আছে। ঠিক আছে, মাথায় ঢুকেছে এতটা? মাথায় ঢুকেছে এই জিনিসটা? ফিউনারিয়ার ক্ষেত্রে তোদের বডিতে দেখবি হচ্ছে মানে তোদের বয়ে ফিউনারিয়ার একটা ইয়ে আঁকা আছে। ওকে, অলরাইট, মাথায় ঢুকেছে। তাহলে ফ্লাজেলাটা কিন্তু এখানে এখানে যে সেক্সুয়াল, আচ্ছা এই পার্টটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এইখানে হচ্ছে হচ্ছে গ্যামেটের গল্প স্বল্প হলো, আর এইখানে কি হলো, এখানে স্পোর জার্মিনেশন হলো। এই যে স্পোর এটা হচ্ছে স্পোর জার্মিনেশনের রেজাল্ট, স্পোর জার্মিনেট করে প্রোটোনিমা বানালো, আর স্পোরটা কোথায় তৈরি হলো, এর মধ্যে তৈরি হলো। খুব ক্লিয়ার, খুব ক্রিস্টাল ক্লিয়ার। আই থিঙ্ক মানে এর মধ্যে ডিফিকাল্ট কিছু নেই, যারা বুঝছিস তারা নিশ্চয়ই বুঝতে পারছিস, এর মধ্যে মানে আহামরি কিছু নেই, বাট হ্যাঁ না বুঝলে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যেতে পারে। ওকে, তো নেক্সট যে কথাটা আমি তোদেরকে বলবো, যেটা তোকে জানতে হবে, তাহলে এই জায়গাটাতেই কিন্তু জলটা লাগলো, আমি জলের ছবি রেখে দিলাম, এটাই মেন জল লাগার জায়গা, যেটা তোকে খুব ভালো করে জানতে হবে। এবার হচ্ছে কি কাজে লাগে এই মস? তো মস হচ্ছে মেনলি কাজে লাগে হচ্ছে একটা হচ্ছে ফুয়েল। ফুয়েল কি? পিট মস বলা হয়, পিট মস বলে একটা মস হয় যেটা হচ্ছে ফুয়েল হিসেবে ইউজ হয়। আর কি কাজে লাগে? প্যাকিং ইন্ডাস্ট্রি, অনেক সময় প্যাকিং ট্যাকিং করতে খুব ইউজ হয়, প্যাকিং ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। কি বললাম? প্যাকিং ইন্ডাস্ট্রিতে মস ইউজ হয়। ওকে, আচ্ছা এইবার একটা মারাত্মক এমসিকিউ বলবো, যেটা যদিও তোদের ইকোলজি চ্যাপ্টারটা রিলেটেড প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় আসে। ধর একটা বেয়ার রক, কি বলছি, একটা বেয়ার রক, একটা বেয়ার রক, BAREROCK, বেয়ার রক, একটা ধর এরকম পাহাড় আছে, এই পাহাড়টাই একদম ধুধু মরু মানে ধুধুও করছে একদম, ধর স্ফ্যাগনাম, হ্যাঁ স্ফ্যাগনামটাই প্যাকিংয়ে বেশি ইউজ হয়, ঠিকই বলেছিস। এই যে ধর বেয়ার রকটা আছে, এই বেয়ার রকটাই ধর তুই প্রথম চাইছিস যে আজকে এটা বেয়ার রক, কালকে এটা বন মানে একদম একটা বন হয়ে যাক, একটা ফরেস্ট হয়ে যাক, তো প্রথমেই তো রাতারাতি হবে না। মাই কোয়েশ্চেন ইজ, প্রথম কে গ্রো করবে? যে প্রথম গ্রো করে তাকে বলা হয় পায়োনিয়ার, তাকে বলা হয় পায়োনিয়ার। ইকোলজিক্যাল সাকসেশন বলে একটা কথা হয়, ছোট গাছ বড় গাছ আরো বড় গাছ দিয়ে বন, তোদের বইয়ে ছিল নিশ্চয়ই, যারা পড়েছিস একটু পুরনো ইয়েটা, পুরনো বলতে খুব পুরনো পড়তে বলছি না, NMC বাদ না দিলে এটাও তোকে আমি পড়াতাম, এখন পড়াবো না কারণ NMC বাদ দিয়েছে। আমি আশা করছি যে ইকোলজিক্যাল সাকসেশন থেকে ওরা প্রশ্ন জিজ্ঞেস করবে না বলেই আমি ধরে নিচ্ছি। তো যাই হোক, জিওগ্রাফিতে ছিল বলছে, অনেক করে জিওগ্রাফির কথা মাথায় এসেছে আমাদের সুরভির, ঠিক আছে। তো এই যে পায়োনিয়ার স্পিসিস, এটা কি মনে রাখিস, একটা বেয়ার রকে পায়োনিয়ার হতে পারে দুজন, একজন হচ্ছে অ্যালগি, কিন্তু অ্যালগি শুধু অ্যালগি না, এই অ্যালগি এমন অ্যালগি যে ফাঙ্গাসের সাথে বন্ধুত্ব করে, তার মানে এমন অ্যালগির নাম কি আছে যে ফাঙ্গাসের সাথে বন্ধুত্ব করে, তার নাম হচ্ছে লাইকেন। তাই পরীক্ষার প্রশ্ন হলে অ্যালগি লিখলে কিন্তু কেটে জিরো দিয়ে দেবে, তোকে যদি বলে হচ্ছে বেয়ার রকের পায়োনিয়ার স্পিসিস কি, তোকে উত্তর বলতে হবে লাইকেন। এই লাইকেনের একটা এমসিকিউ তো এটাই যে লাইকেন হচ্ছে বেয়ার রকের পায়োনিয়ার স্পিসিস, আর লাইকেনের আর একটা এমসিকিউ আছে যে লাইকেন যখন গ্রো করে, দেখ ভালো করে, লাইকেনের বাইরের পার্টটা হচ্ছে তোর ফাঙ্গাস, সাদা সাদা দিয়ে আঁকলাম, লাইকেনের ভিতরের পার্টটা হচ্ছে তোর হচ্ছে কি বলবো এটাকে, গ্রিন। কেন? কারণ ভিতরের হচ্ছে অ্যালগি থাকে, মানে অ্যালগি পার্টনারটা ভিতরে থাকে, অ্যান্ড তোর এই পার্টনারটা মানে তোর ফাঙ্গি পার্টনারটা এটা বাইরে থাকে। ফাঙ্গি পার্টনারটা কি করে, সুন্দর করে গুছিয়ে হচ্ছে মিনারেল কালেক্ট করে, সুন্দর করে গুছিয়ে মিনারেল কালেক্ট করে। ওকে, অ্যান্ড তোর অ্যালগি পার্টনারটা কি করে, সেই মিনারেল আর জলকে অ্যাবজর্ব মানে মানে ইউজ করে প্রপারলি খাবার তৈরি করে, এটা কি করে, প্রপারলি গ্লুকোজ তৈরি করে। এবং সেই গ্লুকোজটা আবার হচ্ছে কাকে শেয়ার করে দেয়, ফাঙ্গাল পার্টনারকে শেয়ার করে দেয়। তাহলে এরও উপকার হলো অ্যালগির, কারণ নিউট্রিশনটা পেলো, প্লাস উপকার হলো, ফাঙ্গাসের উপকার হলো। এই রিলেশনটাকে বলা হয় প্লাস প্লাস রিলেশন বা মিউচুয়ালিজম রিলেশন। এই রিলেশনটাকে বলা হয় প্লাস প্লাস রিলেশন বা মিউচুয়ালিজম রিলেশন। যদি দেখতিস এটা কিন্তু অর্গানিজম অ্যান্ড পপুলেশনের প্রশ্ন, বাট আমার মনে হয় তোদের খুব ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, না হলে কিন্তু পরীক্ষায় কুইক রিকল হবে না। মিউচুয়ালিজম এটাকে বলা হয়, ওকে, প্লাস প্লাস। আর যদি দেখতে পাস একজন উপকার হচ্ছে কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে না, ঠিক আছে, ভালো ব্যাপার এটা, এইটাকে বলা হয় কমেনসালিজম। এটাকে কি বলা হয় বল, কমেনসালিজম। তো এই মিউচুয়ালিজম আর কমেনসালিজম দুটোকে একসাথে কি বলা হয় বল, দুটোকে একসাথে বলা হয় হচ্ছে সিম্বায়োসিস রিলেশন। দুটোকে একসাথে বলা হচ্ছে সিম্বায়োসিস রিলেশন। মাথায় ঢুকেছে? সবার মাথায় ঢুকেছে? কমেনসালিজমের খুব সুন্দর সুন্দর এক্সাম্পল আছে। আমাদের যেমন ইকোলাই পেটে থাকে, তাতে হচ্ছে মানে আমাদের ইকোলাইয়ের কি উপকার হয়, ইকোলাইয়ের কি উপকার হয়, প্রথম কথা এটা হচ্ছে ইকোলাইয়ের কতটা উপকার হয় জানি না, আমাদের তো উপকার হয়, কারণ ওই ইকোলাই থাকে বলে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে না। আর সেই ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের ভিটামিন B12ও অনেকটা তৈরি করতে সাহায্য করে, মানে আমাদের ইন্টেস্টিনের মধ্যে। আর একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে ডিসকভারি চ্যানেলে দেখতে পারিস যে হচ্ছে এরকম একটা সি অ্যানিমন থাকে, সেই সি অ্যানিমনের মধ্যে হচ্ছে লুকিয়ে যাচ্ছে হচ্ছে ক্লাউন ফিশ, কখনো হারমিট ক্র্যাব, তারা হচ্ছে ওখানে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো এখানে সি অ্যানিমনের কতটা উপকার হয় জানি না, বাট ওদের তো খুব উপকার হয় লুকিয়ে যাওয়ার জন্য। তো ওইটাও কিন্তু একটা কমেনসালিজমের এক্সাম্পল, পরীক্ষায় কিন্তু মারাত্মক জিজ্ঞেস করে এই কমেনসালিজম আর মিউচুয়ালিজম নিয়ে। বোঝা গেল স্যার? রিপিট এই রে, কোনটা রিপিট করবো বল, কমেনসালিজম না মিউচুয়ালিজম? কমেনসালিজম তো বললাম একজন উপকৃত হবে আর একজনের ক্ষতি হবে না, মানে কিছুই হবে না আর কি। সি অ্যানিমনটা ডিসকভারি দেখ, সি অ্যানিমনটা একটু দেখ ডিসকভারিতে, নাহলে কি করে বুঝবি। ওকে, তো এটা গেল একটা স্পিসিস যে কিনা পায়োনিয়ার স্পিসিস হতে পারে বেয়ার রকে। আর বেয়ার রকের আরেকটা এমসিকিউ হচ্ছে আর কে হচ্ছে পায়োনিয়ার স্পিসিস হতে পারে, সেটা কিন্তু সবাই মনে রাখিস হচ্ছে ব্রায়োফাইটস। এটা স্পেসিফিক্যালি বলা যাবে না কোন ব্রায়োফাইটস, যে কোনো ব্রায়োফাইটস হতে পারে, মানে লিভারওয়ার্ট হতে পারে, হর্নওয়ার্ট হতে পারে, আবার তোর মসও হতে পারে। তো এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, স্পেশালি মস হয় অ্যাকচুয়ালি। তো মনে রাখতে হবে ব্রায়োফাইটস, লাইকেন দুজনেই কিন্তু বেয়ার রকে কি হতে পারে বল, পায়োনিয়ার স্পিসিস হতে পারে। এবার আমি স্ট্রেট ওয়ে চলে এলাম হচ্ছে টেরিডোফাইটস এর মধ্যে, ঠিক আছে, অনেক কিছু বলে দিয়েছি হচ্ছে তোর এগুলো সম্বন্ধে। এবার স্ট্রেট ওয়ে আমি চলে আসি হচ্ছে টেরিডোফাইটস এর মধ্যে। টেরিডোফাইটস এর প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট যেটা তোকে জানতে হবে, টেরিডোফাইটস ভালো করে শোন সবাই, মারাত্মক মারাত্মক এমসিকিউ আছে টেরিডোফাইটস এ, মারাত্মক মারাত্মক এমসিকিউ আছে, ঠিক আছে। তাহলে টেরিডোফাইটস, টেরিডোফাইটা, টেরিডোফাইটার প্রথম যেটা গল্প তোকে জানতে হবে, এ কিন্তু মানে এর আগের জন্য মাটিতে জন্মেছিল, ল্যান্ড ডিভেলার্স ছিল, এও কিন্তু বাজিং সাউন্ড আসছে, আচ্ছা ঠিক আছে, বাজিং সাউন্ড আসছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। এবার ঠিক আছে, আর বাজিং সাউন্ড আসছে, আর কি বাজিং সাউন্ড আসছে, আর আসার কথা নয়, আর বাজিং সাউন্ড আসার কথা নয়, ঠিক আছে, ওকে। আরে ভাই মানে ওইগুলো তো চার্জ দিতে হয় সিস্টেমসগুলো, তো এখানে কি হয়, তোরা ফিজিক্সে তো পড়েছিস, ইন্টারফেরেন্স ক্রিয়েট হয়, এত ম্যাগনেটিক ফিল্ড, এত ডিভাইসের চারিদিকে স্টুডিওতে চলে, তো যতক্ষণ চার্জ হয় একটুই ফুল চার্জের মতো হয়ে যায় না, তখন ব্যাপারটা হয় আর কি। যাই হোক, যারা কোনোদিন যদি যারা কেউ স্টুডিওতে কোনোদিন ভিজিট করবি, যখন ইন্টারভিউ দিতে আসবি তখন দেখাবো কি বলছিলাম, নিটটা একবার ক্র্যাক করে যা, স্টুডিওতে তো আসবি ইন্টারভিউ দিতে, তখন হচ্ছে আমি দেখাবো যে কোথা থেকে বাজিং সাউন্ডটা হয় আর কেন হয়। আর প্রবাবলি নেক্সট বছর তো একটা ইন্টারভিউর একটা অন্যরকম একটা জিনিস ভাবা হয়েছে, মারাত্মক দুর্দান্ত ব্যাপার, মানে ইন্টারভিউটা দিবি হচ্ছে একটা বিশাল ভালোভাবে, ঠিক আছে। তো সবাই পড়তে থাক এখন, ওকে ওকে চল, ওকে ওকে ওকে। তাহলে এবার কি হলো, টেরিডোফাইটা। টেরিডোফাইটাতে হচ্ছে কি হচ্ছে, টেরিডোফাইটার প্রথম যেটা তোকে গল্প জানতে হবে, এরা কিন্তু হচ্ছে ট্রু ল্যান্ড ডিভেলার্স, মানে এ কিন্তু একটুও তোর হচ্ছে একদম ট্রুলি ল্যান্ড ডিভেলার্স। তাই জন্য কি হয়, এ প্রথম বলল ভাই আমার জাইলেম ফ্লোয়েম লাগবে, তাহলে প্রথম জাইলেম ফ্লোয়েম ফার্স্ট ফার্স্ট অ্যাপিয়ার করলো এর মধ্যে। তাই প্রথম ভাস্কুলার ল্যান্ড মানে স্পিসিস, মানে প্রথম ফার্স্ট ভাস্কুলার প্লান্ট, তাহলে কি বললাম, ফার্স্ট ভাস্কুলার প্লান্ট। মাথায় ঢুকেছে প্রথম ভাস্কুলার প্লান্টের কথা। বুঝতে পেরেছি সবাই? ফার্স্ট ভাস্কুল। এখনো বাজিং সাউন্ড হচ্ছে কি রে? এখনো বাজিং সাউন্ড হচ্ছে? কি বলছিস? এত হওয়ার কথা না। আর কি হচ্ছে? আর হচ্ছে ঝট করে বল। আর লাস্টের দিকে চলে এসেছি আমরা, আর খুব একটা বেশি কিছু নেই। আর কি বাজিং সাউন্ড হচ্ছে? ওকে চল, বুঝে গেছি। ছোট ম্যাগনেটটা খুলে দিলাম, বড় ম্যাগনেটটা ছিল ওই জন্য সাউন্ড হচ্ছিল। ঠিক আছে, তো জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কি বললাম বল? প্রথমে হচ্ছে ফার্স্ট, ওখানে মানে ফার্স্ট অ্যাপিয়ার করলো টেরিডোফাইটাই, ওটা ফার্স্ট ভাস্কুলার প্লান্ট। ওকে, থার্ড যেটা বুঝতে হবে, জাইলেম ফ্লোয়েম তো দিয়ে দিলি, ঠিক আছে। এইবার তোকে যেটা জানতে হবে, যেটা খুব ভালো করে এই প্লান্টটার জন্য জানতে হবে টেরিডোফাইটার ক্ষেত্রে, যে টেরিডোফাইটা কিন্তু আর যাই হয়ে যাক এ কিন্তু সিডলেস প্লান্ট, মানে মানে টিল টেরিডোফাইটা এটা কিন্তু সিডলেসই থাকবে। টিল টেরিডোফাইটা এ কিন্তু সিডলেসই থাকবে, কারণ এর মধ্যে কিন্তু ওভিউল নেই। যেহেতু ওভিউল নেই তাই জন্য কেন, তাহলে যেহেতু ওভিউল নেই তাই কিন্তু এ সিডলেস প্লান্ট। এবং তুইও জানিস লাস্ট ক্রিপ্টোগ্যামস, লাস্ট ক্রিপ্টোগ্যামস আমি কি লিখলাম এই জন্য এর নাম লাস্ট মেম্বার অফ ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামস লাস্ট ক্রিপ্টোগ্যাম, ঠিক আছে, লাস্ট ক্রিপ্টোগ্যামই মেম্বার, কারণ জিমনোস্পার্ম থেকে কিন্তু ওটা ফেনারোগ্যামস হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাস্ট হচ্ছে ক্রিপ্টোগ্যামস মেম্বার, মাথায় ঢুকেছে? ওকে, ইট ডাজেন্ট হ্যাভ ওভিউল, এই তো লিখেছে নিড ভেট বিট, তা কি হয় না ভেট বেস্ট। আচ্ছা ওকে, অলরাইট। নেক্সট যেটা জানতে হবে, নেক্সট যেটা জানতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুই যে টেরিডোফাইটা তো বানিয়ে ফেললি। আফটার দ্য টেরিডোফাইটা দ্য নেক্সট যেটা ইম্পর্টেন্ট, টেরিডোফাইটা সিডলেস প্লান্ট, বাট জানিস এটার মধ্যে সিড হ্যাবিট আছে। তাহলে ফার্স্ট সিড হ্যাবিট এসেছে, কি বললাম? ফার্স্ট সিড হ্যাবিট। তো তুই ভাববি যে এই ব্যাপারটা কিরকম স্যার, প্রথম আপনি বলছেন সিডলেস প্লান্ট কিন্তু বলছেন সিড হ্যাবিট আছে। এইবার তাহলে খেলাটা বোঝ। তাহলে এক্সপ্লেনেশনের জন্য পরের স্লাইড চলে আই, এই যে চলে আই। এইবার আমি তো এক্সপ্লেন করব যে যদিও আমি বলেছিলাম যে সিডলেস প্লান্ট, বাট তবু আমি কি এক্সপ্লেন করছি তোকে, যে দে হ্যাভ দ্য সিড হ্যাবিট। কেন জানিস তো? শোন ভালো করে। প্রথম হচ্ছে টেরিডোফাইটসটা যখন গ্রো করছে, আমি আগেও তোকে ছবি এঁকেছিলাম তার ফার্নের ক্ষেত্রে। আচ্ছা তার আগে বলে দিই হচ্ছে ফার্নের ক্ষেত্রে হলেও ধর এই যে তুই পাতাগুলো দেখতে পাচ্ছিস, এই যে পাতাগুলো তুই দেখতে পাচ্ছিস, সেই পাতার নিচে নিচে তুই তো খুব ভালো করে জানিস যে এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট সোরাস। এবং ইনফ্যাক্ট আমার পাতাগুলোকেও সবুজ দিয়ে আঁকা উচিত, কারণ এদের কিন্তু পাতাতে ফটোসিনথেসিস হয়। তাহলে তুই ভালো করে ভেবে দেখ, যখন তুই মস আঁকলি, মসের কিন্তু স্পোরোফাইটটা ছিল ডিপেন্ডেন্ট, মসের স্পোরোফাইটটা ছিল ডিপেন্ডেন্ট, কিন্তু এর যে স্পোরোফাইটটা, তাহলে এখানেই লিখি, আগে স্লাইডে লিখি, যেহেতু ডিফারেন্স ডিফারেন্স করে লিখছিলাম, তাহলে এর কিন্তু আচ্ছা নতুন স্লাইডেই লিখি, তাহলে তো প্রচুর লেখা হয়ে যাবে। তাহলে আবার একটা নতুন পয়েন্ট অ্যাড করলাম যে এর কিন্তু স্পোরোফাইটটা, এর কিন্তু স্পোরোফাইটটা হলো ইনডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফটোসিনথেটিক। মাথায় ঢুকেছে? এর মসের এই যে তোর টেরিডোফাইটার ধর ফার্ন, ফার্নের এই পাতাগুলো তো সব ক্লোরোফিল আছে রে, এরা সবাই ফটোসিনথেসিস করতে পারে। তাহলে এরা কিন্তু ফটোসিনথেটিক অ্যান্ড ডিপেন্ডেন্ট স্পোরোফাইট তুই এর মধ্যে পাচ্ছিস, মানে নট লাইক ইয়োর ব্রায়োফাইটস, ব্রায়োফাইটসের মতো কিন্তু নয়, ইভেন অ্যালগির মতোও নয়। এটা কিন্তু প্রথম হচ্ছে, এবং এটা এনসিইআরটিতে বড় করে লেখা আছে, আনলাইক অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটস, টেরিডোফাইটসের স্পোরোফাইটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক। মাথায় ঢুকেছে সবাই? মাথায় ঢুকেছে? ওকে ওকে, এইবার যেটা দেখ, এই যে পাতা, পাতার নিচে যে তোর স্পোর বা স্পোরের প্যাকেট আছে, যেটাকে আমরা স্পোরাঞ্জিয়াম বলি, তখন কিন্তু এই পাতাটার নাম হয়ে যায় স্পোরোফিল। কি নাম হয়ে যায়? স্পোরোফিল। তাহলে পাতার নিচে ফিল মানে পাতা, পাতার নিচে যদি স্পোর থাকে তখন সেই পাতাটার নাম হয়ে যায় স্পোরোফিল। এবার সেই স্পোরোফিল থাকার পরে কখনো কখনো তোর এই টেরিডোফাইটসটার এই যে স্পোরোফিলটা, সাইজ যদি পাতাগুলোর ছোট হয়, সাইজ যদি পাতাগুলোর বড় হয়, পাতাগুলোর সাইজ যদি ছোট হয় তাকে বলা হয় হচ্ছে মাইক্রোস্পোরোফিল। আর পাতাগুলোর সাইজ যদি বড় হয় তখন তাকে বলা হয় মেগাস্পোরোফিল। মাথায় ঢুকেছে? মাইক্রোস্পোরোফিল অ্যান্ড মেগাস্পোরোফিল। এইবার কথা হচ্ছে এই যে স্পোরাঞ্জিয়াম, মানে যেখান থেকে, এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম মানে যেখান থেকে স্পোর তৈরি হবে, এখান থেকে স্পোর তৈরি হবে। এবার সেই স্পোরটা কীরকম স্পোর, একই ধরনের না ডিফারেন্ট ধরনের? মনে রাখবি কিছু এক্সাম্পল আছে হোমোস্পোরাস, কিছু এক্সাম্পল আছে হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস মানে কি, এই যে স্পোরগুলো তৈরি হচ্ছে, হেটেরোস্পোরাসে দু ধরনের, একটা হচ্ছে বড় স্পোর, একটা ছোট স্পোর। হোমোস্পোরাসে দুটো স্পোরই সমান সমান দেখতে। পরীক্ষায় যেটা প্রশ্ন আসে হেটেরোস্পোরাসের এক্সাম্পল কি, দুটো নামই এস দিয়ে শুরু, দুটো নামই এস দিয়ে শুরু। একটার নাম হচ্ছে সেলাজিনেল্লা, একটার নাম, আর একটার নাম হচ্ছে স্যালভিনিয়া। একটা হচ্ছে সেলাজিনেল্লা, একটা হচ্ছে স্যালভিনিয়া। মাথায় ঢুকেছে? হোমোস্পোরি হেটেরোস্পোরি। যদি হেটেরোস্পোরি হয় যেটা বড় তাকে মেগাস্পোর বলা হয়, যেটা ছোট সেটাকে মাইক্রোস্পোর বলি। মেগাস্পোর থেকে তোর মেল গ্যামেটোফাইট তৈরি হয়, মাইক্রোস্পোর থেকে, সরি মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়, আর মাইক্রো থেকে সবাই জানে, যেন আমি একটুকে শেখালাম, মাইক্রো থেকে হচ্ছে তোর মেল গ্যামেটোফাইট তৈরি হয়। আর হোমোস্পোরাস হলে তো কোনো গল্পই নেই, একটাই গ্যামেটোফাইট বডি তৈরি হবে। এইবার হচ্ছে তোকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, তোকে আমি যেমন শেখালাম মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল, তোকে এখানে জানতে হবে ক্যান ইউ গিভ মি ওয়ান এক্সাম্পল যেখানে হচ্ছে স্পোরোফিল মানে পাতাগুলো ছোট ছোট পাতা হয়। খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, দেখ তোদের বইয়ে এনসিআরটি খুললে তুই চারটে ছবি দেখতে পাবি। প্রথম খুলেই হচ্ছে বাঁদিকের কর্নারে যেটা দেখতে পাবি সেটা হচ্ছে সেলাজিনেল্লা, ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ইকুইজিটাম, বাঁদিকে নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে একটা ফার্ন, ঠিক আছে, আর ডান দিকে আছে হচ্ছে স্যালভিনিয়া। তো তুই যদি একটু ভালো করে দেখিস কোথায় পাতাগুলো বা লিফগুলোর সাইজ বড়, তুই দেখবি স্যালভিনিয়ার পাতাটা বড়, ঠিক আছে, স্যালভিনিয়ার পাতাটা বড় দেখতে পাচ্ছিস, আর ওই দিকে দেখতে পাচ্ছিস সেলাজিনেল্লার পাতাটা ছোট, ফার্নের পাতাটাও বড়। তাহলে তোকে যদি বলি যে মেগাস্পোরোফিল, বা এটাকে আমরা অনেকে, এটাকে অ্যাকচুয়ালি তোর ম্যাক্রোফিলাস বলতে পারিস, ম্যাক্রোফিল, ম্যাক্রোফিল অ্যাকচুয়ালি মেগাস্পোরোফিলার থেকে আমার বলা উচিত হচ্ছে ম্যাক্রোফিল, এটা মাইক্রোফিল, আমি এটা একটু চেঞ্জ করছি, এটা মেগাস্পোরোফিল না বলে আমার রাদার বলা উচিত এটা হচ্ছে ম্যাক্রোফিল, আর এটা বলা উচিত মাইক্রোফিল, কারণ শুধু পাতাটা নিয়ে আমি কথা বলছি, তো স্পোরের বেসিসে নামকরণটা আমি করছি না। তাহলে কি হলো, এটা নাম হচ্ছে মাইক্রোফিল। তাহলে মাইক্রোফিলের এক্সাম্পল কি, মাইক্রোফিলের এক্সাম্পলটা মনে রাখবি খুব ইম্পর্টেন্ট, মাইক্রোফিলটার খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। মাইক্রোফিলটার এক্সাম্পল হচ্ছে মনে রাখবি আমি যেটা বললাম সেলাজিনেল্লা, আমি সেলাজিনেল্লাগুলো শুধু সেলা সেলা বলে লিখলাম, ঠিক আছে, আর লার্জেরটা কি বললাম, ফার্ন হচ্ছে লার্জ, ওকে, আর কি বললাম স্যালভিনিয়া হচ্ছে লার্জ। মাথায় ঢুকেছে সবার? কিরে এতটা মাথায় ঢুকেছে? এবার এখানে সুন্দর গল্প আছে যে স্পোরোফিল যেমন তোদেরকে শেখালাম যে হোয়াট ইজ স্পোরোফিল, এটা অ্যাকচুয়ালি স্পোরোফ, আমি সেটা ঠিক আছে, স্পোরোফিল তো দু ধরনের, ঠিক আছে, স্পোরোফিল আমি যেমন, ওহো, স্পোরোফিল যখন তোদেরকে শেখালাম, আমি একটা জিনিস তোদেরকে ক্লিয়ারলি বলতে চাইছি, যদি স্পোর, ধর একটা পাতা, সেই পাতাটার নিচে যদি, দেখা যায় যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে, মানে যার মধ্যে মাইক্রোস্পোর আছে, তাহলে এই ধরনের স্পোরোফিলগুলো, আবারও বলছি যদি মাইক্রোস্পোরোফিল, ওটা তো ম্যাক্রোফিল মাইক্রোফিল মানে পাতাটা ছোট বড়, আর আমি এখন যেটা বলছি মাইক্রোস্পোরোফিল, মানে হচ্ছে সেই তোর হচ্ছে পাতা, সেটা মাইক্রো হোক, মানে মাইক্রোফিল মেগাফিল, মানে মাইক্রোফিল ম্যাক্রোফিল যাই হোক না কেন, মানে ফিল মানে পাতা, পাতার নিচে যদি মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা থাকে, তাহলে দেখা গেছে এই রকম মাইক্রোস্পোরোফিল এরা কিন্তু একসাথে যুক্ত হয়ে এন, মানে অনেকগুলো সংখ্যায় এরা যুক্ত হয়ে কি বানায়, এরা বানায় হচ্ছে কোন বা স্ট্রবিলাই, কি বলা হয়, এটা কি বানায়, কোন বা স্ট্রবিলাই। তোরা যদি এনসিআরটি ছবি দেখিস দেখবি ইকুইজিটামে এরকম একটা উপরে আঁকা আছে, এই জিনিসটা কি, এরকম ছোট ছোট মাইক্রোস্পোরোফিল যেটা জয়েন হয়ে, যেখানে হচ্ছে মানে পাতা, তার নিচে সোরাস ছিল, সেটা জয়েন হয়ে কিন্তু এই কোনটা বানিয়েছে। এবং এই কোন ফর্মেশনটা কিন্তু আমরা দেখতে পাবো শুধু এখানে নয়, এর পরের যে তোর জিমনোস্পার্ম সেখানেও কিন্তু মেল কোন ফিমেল কোন ফর্মেশনটা আমরা দেখতে পাবো। তাহলে হোয়াট ইজ কোন, হোয়াট ইজ স্ট্রবিলাই, হচ্ছে বেসিক্যালি যদি তুই স্পোরোফিল যে সমস্ত গাছে দেখতে পাবি, তাহলে কি জিমনোস্পার্মের স্পোরোফিল দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো, আসছে সেই গল্পটা যখন আসবে তখন বলবো। তাহলে জিমনোস্পার্ম হোক আর তোর এইখানে মানে টেরিডোফাইটা হোক, স্পোরোফিল যদি থাকে, স্পোরোফিলগুলো যদি মানে যুক্ত হয়ে যায় এবং যদি কোনো একটা কনিক্যাল স্ট্রাকচার বানাই, দ্যাট কনিক্যাল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ কোন। এবার যদি মাইক্রোফিল বা মাইক্রোস্পোরোফিল মানে যে পাতার নিচে শুধুমাত্র মাইক্রোস্পোর্সগুলো আছে তারা যদি জয়েন হয়ে কোনো কোন বানায় সেটার নাম হচ্ছে মেলকোন। আর যদি দেখা যায় মেগাস্পোরোফিল যে পাতার নিচে মেগাস্পোরাঞ্জিয়ামগুলো আছে তারা যদি জয়েন হয়ে কোনো কোন বানায় তার নাম হচ্ছে মেগাস্পোরোফিল। ঠিক আছে, ক্লিয়ার? মাইক্রোস্পোরোফিল অ্যান্ড মেগাস্পোরোফিল, এতটা ক্লিয়ার হয়েছে? এইবার বক্তব্যটা হচ্ছে এই যে যখন স্পোরোফিলটা বানিয়ে ফেললো, এই স্পোরোফিলের মধ্যে স্পোর আছে, তোকে এবার এটা জানতে হবে এই স্পোরোফিলের মধ্যে যে স্পোরটা আছে সেটা থেকে কিন্তু যদি সেটা তোর মানে ভাগ্য ভালো হয় কোন বানা কি কুইজিটামের মতো বা এটাকে হর্সটেল বলি, কোন মানে এটাকে মানে হর্সটেল বলা হয়, তো এই কোনটা বানাক বা না বানাক, এই কোনটা বানাক বা না বানাক বারবার মাথায় রাখিস। এইখান থেকে যে ধর এটা একটা ধর এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে মাইক্রোস্পোর আছে এর নিচে, তার মানে এটা থেকে মেল গ্যামেট আছে। তার আর যদি ধরে নিই যে হচ্ছে এইটা হচ্ছে ধর ফিমেল গ্যামেটোফাইট মানে সরি এটা ধর তোর ফিমেল স্পোর আছে, তাহলে এখান থেকে ফিমেল গ্যামেট তৈরি হবে, মানে ফিমেল গ্যামেট বলাটা একদম ভুল, সরি এক্সট্রিমলি সরি, এখান থেকে ফিমেল স্পোর তৈরি হবে। এবং তোর এবং তোদেরকে আমি শিখিয়েছি যে এইখান থেকে এটা যদি মাইক্রোস্পোর হয়, এটা যদি মেগাস্পোর হয়, তার মানে এখান থেকে নিশ্চয়ই একটা ছোট্ট সেক্স অর্গান মতো তৈরি হবে, যেই সেক্স অর্গানটা কিন্তু একদম তুই দেখতে পাবি না, মানে একদম আসবে ঝুট করে চলে যাবে। এইটাকে বলা হয় হচ্ছে থ্যালয়েড, এই জিনিসটাকে বলা হয় থ্যালয়েড। তাহলে দেখ এই যে স্পোরোফাইটটার মধ্যে কিন্তু রুট, স্টেম, লিফ দেখতে পাচ্ছিস, কিন্তু এর গ্যামেটোফাইটটা হচ্ছে থ্যালয়েড। তাহলে এটা সুন্দর করে লিখে নে যে টেরিডোফাইটসের ইন কেস অফ টেরিডোফাইটস, ইন কেস অফ টেরিডোফাইটস তুই যদি বলিস স্পোরোফাইটের কথা, সেই স্পোরোফাইটসের মধ্যে কিন্তু সুন্দর করে ইউ ক্যান সি রুট, ইউ ক্যান সি স্টেম, ইউ ক্যান সি লিফ। বাট তুই যদি যদি বলিস যে গ্যামেটোফাইটটার কথা, যেটা আমি কষ্ট করে এই বানালাম, দেখতে পেলি একটু বানালাম ওই স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর বানিয়ে, বলেছিলাম না স্পোর থেকে গ্যামেটোফাইট হয়, আর কি করে হয় যদি ভুলে যাস তাহলে আমি বলবো ভাই তোকে এখনো অল্টারনেশন অফ জেনারেশনটা আবার মনে করতে হবে, যেটা আজকের ক্লাসের ফার্স্টেই আমি শিখিয়েছি। ঠিক আছে, তাহলে সেইটার নাম হচ্ছে গ্যামেটো, মানে এটা হচ্ছে স্পোরোফাইট, এটা যদি গ্যামেটোফাইট হয়, গ্যামেটোফাইটটা কিন্তু সেটার মধ্যে যেহেতু রুট, স্টেম, লিফ বুঝতে পারবো না, তাই জন্য এটাকে বলা হয় থ্যালয়েড বা কেউ কেউ এটাকে প্রোথ্যালাসো বলে, এটাকে প্রোথ্যালাসো কিন্তু কেউ কেউ বলে। মাথায় ঢুকেছে টেরিডোফাইটসের এই ব্যাপারটা। এবার এটা যদি থ্যালয়েড মেল হয়, মানে থ্যালয়েড মেল গ্যামেটোফাইট হতে পারে, থ্যালয়েড ফিমেল গ্যামেটোফাইট হতে পারে, তার মানে এখান থেকে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট পাবি। আবার সেই এক গল্প চলে এলো লাইক ব্রায়োফাইটস, গ্যামেট ফিউশন হলো, দেন জাইগোট হলো, আর যদি তো জাইগোট তুই তৈরি করে ফেলতে পারিস তাহলে অবভিয়াসলি সেই জাইগোট থেকে কি তৈরি হয় বল, ওয়ান্স ইউ হ্যাভ মেড দ্য জাইগোট তো ইট ইজ ভেরি সিম্পল, যে সেই জাইগোটটা কিন্তু তোর একটা সুন্দর পুরো একটা বড় টেরিডোফাইট, আবার সেই একটা জাইগোট থেকে বল আবার একটা 2n গাছ, 2n গাছ মানেই একদম একটা ঝাঁকড়ালো ফার্ন বানাবে, যেটা হচ্ছে স্পোরোফাইট, বা একটা ঝাঁকড়ালো ইকুইজিটাম বানাবে, বা একটা ঝাঁকড়ালো তোর সেলাজিনেল্লা বানাবে বা স্যালভিনিয়া বানাবে। তারপরে তো বাকি ব্যাপারটা তুই খুব ভালো করেই জানিস। মাথায় ঢুকেছে সবার এতটা? এখানে আর কিছু বলার নেই, মানে আমি মোটামুটি যা যা জিনিস ছিল পুরো জিনিসটাকেই প্রপারলি আমি তোদেরকে জানিয়ে দিয়েছি। এখন শুধু মনে রাখিস যে পুরো টেরিডোফাইটসের কিন্তু 4টে ক্লাস আছে, টেরিডোফাইটসের হচ্ছে 4টে ক্লাস আছে, মানে টেরিডোফাইটস নিজে কিন্তু ক্লাস নয়, যেমন অ্যানজিওস্পার্মের 2টো ক্লাস আছে, মোনোকট ক্লাস আর ডাইকট ক্লাস, তেমন হচ্ছে টেরিডোফাইটসের কিন্তু 4টে ক্লাস আছে। তাহলে টেরিডোফাইটস যেটা আছে তার কিন্তু 4টে ক্লাস আছে, সেই 4টে ক্লাস কি কি? একটা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে এই 4টে ক্লাস কি কি? নাম্বার 1 যে ক্লাসটা যেটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব একটা যদি আসে না, সেটা হচ্ছে সিলপসিডা। ঠিক আছে, তার নাম কি বললাম বল? তার নাম হচ্ছে সিলপসিডা, তার নাম হচ্ছে সিলপসিডা। ঠিক আছে, সিলপসিডার মধ্যে আহামরি খুব ভালো এক্সাম্পল আমি কিছু বলবো না, সিলোসিটাম বলে একটা আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তার পরেরটার নাম হচ্ছে লাইকপসিডা, তারপরের নাম কি বললাম? লাইকপসিডা। লাইকপসিডার মধ্যে তোর ফেভারিট সেলাজিনেল্লাটা পড়ে। ঠিক আছে, সেলাজিনেল্লা এর মধ্যে পড়ে। তারপরেরটার নাম হচ্ছে লাইকো, তারপরেরটার নাম হচ্ছে তোর স্ফেনপসিডা, স্ফেনপসিডা। এবং এই স্ফেনপসিডার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যার মধ্যে স্ট্রবিলাই ছিল, মানে হচ্ছে ইকুইজিটাম, ইকুইজিটাম বা এটাকেই হর্সটেল বলা হয়। কি বলা এটাকে? হর্সটেল, কারণ ওই মাথাটা দেখ একটু ঘোড়ার লেজের মতো টাইপের। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে টেরপসিডা, টেরপসিডা এটাকে আমরা অনেক সময় ফার্নও বলি, এটাকে আমরা অনেক সময় কি বলি বল, এটাকে আমরা বলি ফার্ন। মাথায় ঢুকেছে সবার? পাক্কা সবাই বুঝেছিস তো? সবাই প্রপারলি বুঝেছিস তো? হ্যাঁ কি না? হ্যাঁ, লাইকোপোডিয়াম হবে তো, লাইকোপোডিয়াম এটাতে হবে, লাইকোপোডিয়াম হবে সেল্লার সাথে হবে, সেল্লা অ্যান্ড লাইকোপোডিয়াম। দেখ লাইকোপসিডা মানে তো লাইকোপোডিয়াম হবেই, মানে না চিনলেও অসুবিধা কিছু নয়, লাইকোপোডিয়াম বলা এটাকে। যেমন এটা হচ্ছে সেলপসিডাতে হচ্ছে এটাকে, সেলপসিডার যেমন এক্সাম্পল যদি কেউ জিজ্ঞেস করে তারা হচ্ছে সিলোটাম বলে একটা এক্সাম্পল আছে, পিটা উজ্জ্ব থাকবে, সিলোটাম, পিটা উজ্জ্ব, পিটা উচ্চারণ করার দরকার নেই, সিলোটাম। ঠিক আছে, মাথায় ঢুকেছে সবার? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছিস। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। এনসিইআরটির যাবতীয় যতটা কনসেপ্ট এনসিইআরটির মধ্যে আছে আমি পুরোটা ডেলিভারি মেরে দিয়েছি, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক তোরা এনজয় করেছিস। এর বাইরেও যে কিছু প্ল্যান্ট কিংডমে নেই তা নয়, বাট এনসিইআরটিতে নেই। হোয়াট এভার ইজ দেয়ার ইন এনসিইআরটি আই হ্যাভ এক্সপ্লেইনড ইন ডিটেলস, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টাস্ক ফর মি, বিকজ এটা নট ইজি। যতটা দেখতে সহজ লাগছে, যতটা আমি তোদেরকে মানে বোঝালাম, ইনফ্যাক্ট তোরাও দেখবি, তোরা যদি রিকল মানে এটাকে যদি রিভাইজ না করিস, এমসিকিউ না করিস, দেন কিন্তু এটা ভুলে যাবি যে কনসেপ্টটাই আমি শেখালাম। অ্যান্ড এভরি টাইম আই এম রিকোয়েস্টিং এভরি মানে ডেফিনেটলি যখনই শুরু করছিস চোখ বন্ধ করে কিন্তু তোকে অল্টারনেশন অফ জেনারেশনটা লিখতে পারতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু রাইট অল্টারনেশন জেনারেশন, কারণ যদিও তুই বলবি স্যার এখন তো সিলেবাসে এনএমসি আপডেটেড অল্টারনেশন অফ জেনারেশনটাই উড়িয়ে দিয়েছে, এটা তো তোদেরকে ফাঁদে ফেলার জন্য। তোরা অল্টারনেশন অফ জেনারেশনটা পড়বি না, কোনো চ্যাপ্টারটাই বুঝবি না, তারপরে পরীক্ষায় প্রশ্ন পারবি না। কারণ অল্টারনেশন অফ জেনারেশন না পড়লে প্লান্ট কিংডম বোঝা সম্ভব নয়। প্লান্টের এক একটা যে অর্গান প্লান্ট তৈরি করছে হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশনকে বেস করে, তাহলে তুই কি করে বুঝবি অল্টারনেশন অফ জেনারেশনে যদি গ্যামেটোফাইটস প্রোটোফাইট না বুঝিস? ওকে, খুব চালু এনএমসি, ঠিক আছে, একদমই ঠিক বলেছিস। সো অল্টারনেশন অফ জেনারেশন ফার্স্ট কিন্তু পড়িস, ফার্স্ট রিড দিস। দেখার জন্য দেখবি আমিও যখন পড়িয়েছিলাম বিজয় ব্যাচে বল, বা আমি যখন তোদের দুর্জয় ব্যাচ, অ্যাভেঞ্জার ব্যাচ, অ্যাচিভার ব্যাচ, যে কোনো ব্যাচে যখন আমি পড়াচ্ছি বা যে কোনো ডাউট ক্লিয়ারিং সেশনসেও আমি যখন যাই, আই ফার্স্ট ডিসকাস দিস ওয়ান, অল্টারনেশন অফ জেনারেশন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন দেন ডোন্ট রিড মানে এনি কিংডম, কোনো লাভ নেই, ফাঁসিয়ে দেবে। If the teacher is giving you 4 options, one option will be related to tell me this is porophyte or gametophyte, and you will be unable to say because you to bujhishi ni kono din what is porophyte, what is gametophyte, what is porophyte haploid hoy naki gametophyte haploid hoy. So make this thing very clear, all right? Acha, all right, bolche ki tu bangla shikhe gechis, okay, all right. So basically alternation of generation ekhanei, আর এটা বলেই আমি ফিনিশ করছি। ডেফিনেটলি তোরা এমসিকিউ করবি, এটা বলেই একটা সুন্দর 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 শুভরাত্রি তোদেরকে জানাতে চাই। অনেকদিন পরে আমি আবার একটা সুন্দর করে শুভরাত্রি লিখতে চাই। সো শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে। ওকে, অল রাইট, সবাই ভালো করে থাক, এমসিকিউ কর, বিকজ ইফ ইউ আর নট ডুইং এমসিকিউ দেন কিন্তু মানে মনে থাকবে না। আমি বারবার বলছি, অনেকে হয়তো ক্লাসটাকে একটা শো ভাবিস, ঠিক আছে, শো দেখতে এসেছি, শো দেখে চলে যাস, ওই শো দেখে যদি চলে যাস তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষা দিনে তুই শো হয়ে যাবি। দেখবি তুই এমসিকিউ ধরছিস আর ছাড়ছিস, ধরছিস আর ছাড়ছিস, ধরছিস আর ছাড়ছিস, ওটা তখন তোর ওপর শো চলবে। তাই যারা শুধু শো মনে করে ক্লাস অ্যাটেন্ড করিস তাদের জন্য একটু ডিফিকাল্ট। এখন হয়তো খুব মজা লাগছে, শো দেখে চলে যাচ্ছিস, পরে তোর শো লোকে দেখবে, তো তা সেই দিনটা আসতে দিস না। তার আগেই এনাফ নাম্বার এমসিকিউস কর, তাতে করে অ্যাকচুয়াল নিটটা যাতে ক্র্যাক হয়। ওকে, all right, good night everyone. Yes, Bittu, good night. Shurobi, good night. Shuprita, good night. Somajyoti, good night. Lavon, good night. Yash, good night. Okay, all right, all right, all right, all right. Okay, okay, okay. Shantan, good night, good night. Okay, Pornabho, good night. Pornabho এখন মানে সবে 11 এ উঠবে, এখন থেকেই মনে হচ্ছে পুরোটাই ফিনিশ করে নিল। এখনো 10টা দিচ্ছিস পড়নব, তাও ভালো, খুব ভালো করছিস, মানে যেটা করছিস খুবই ভালো করছিস। কারণ এই ধরনের চ্যাপ্টার যদি তুই এই মুহূর্তে টানছিস যদি হয়, তাহলে মানে অ্যাকচুয়ালি তুই 11 এ শুধু ফিজিক্স কেমিস্ট্রি পড়বি, 11 এ শুধুই তুই ফিজিক্স কেমিস্ট্রি পড়বি, এন্ড দ্যাটস মোস্ট রিকোয়ার্ড। ফিজিক্স কেমিস্ট্রি রিয়েলি নিডস লট অফ প্র্যাকটিস। অনেক সময় আমরা ভাবি ফিজিক্স কেমিস্ট্রি টিচার খারাপ, এই টিচার খারাপ, টিচার বোঝাতে পারে না ফিজিক্স, ঠিক আছে। হ্যাঁ, আমি মানছি যে সমস্ত টিচারের ডেলিভারিং ক্যাপাসিটি ইজ নট সেম, কোনো টিচার হয়তো খুব সহজ করে বোঝাচ্ছে, বাট দ্য থিং ইজ দ্যাট ট্রুলি তোকে যদি কোনো টিচার খুব ভালো করে বুঝেও দেয় না, আমি ফিজিক্সের জন্য বলছি, তারপর যদি তুই এমসিকিউ না করিস না, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই, সে টিচার ভালোই বোঝাক আর যাই বোঝাক। আর মোস্ট অফ দ্য কেসে এটাই হয়, বাচ্চাটা গিয়ে কিচ্ছু পড়ে না, মানে আগের দিন যদি দেখা যায় যে হচ্ছে একটা কিছু পড়িয়ে এসছি ফিজিক্সে, পরের দিন গিয়ে বাড়িতে কিচ্ছু দেখলো না, সেম ফর কেমিস্ট্রি কিচ্ছু দেখলো না, আরে ভাই তো পরের দিন বুঝবেটা কি করে? যেটা একটা স্টেপ এ পড়ানো হচ্ছে, এটা তো বায়োলজি না যে হঠাৎ করে আমি গল্পটা শুরু করে দিলাম। বায়োলজির ক্ষেত্রে বেস্ট পার্ট কি হয় যে একটা স্টোরি লাইক সাবজেক্ট, আমি হঠাৎ করে শুরু করতে পারি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে এইভাবে শুরু করা যায় না। সো ফর ফিজিক্স কেমিস্ট্রি মানে হ্যাঁ আমি মানছি একটা টিচারের একটা মানে ক্যাপাসিটি, মানে টিচারেরও একটা রোল থাকে, আমি বলবো না যে টিচারের কোনো রোল থাকে না, মানে ফিজিক্স বোঝানোর জন্য বা কেমিস্ট্রি বোঝানোর জন্য। বাট ডেফিনেটলি ফর দ্য ফিজিক্স কেমিস্ট্রি ইফ দ্য স্টুডেন্ট ইজ নট ওবিডিয়েন্ট টু দ্য সাবজেক্ট, তাহলে কিন্তু হবে না। সাবজেক্টের প্রতি যদি ওবিডিয়েন্ট না হয়, এনাফ নাম্বার অফ এমসিকিউজ যদি না করে, ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এইভাবে কিন্তু করা অসম্ভব। ওকে, আর অলরাইট যারা যারা জিজ্ঞেস করছিলি স্যার জ্যাকেটটা আর কদিন পাওয়া যাবে, অনেকে ইনস্টাগ্রামে প্রচুর টেক্সট পেয়েছি আমি, জ্যাকেটটা কদিন পাওয়া যাবে, জ্যাকেটটা এখনও পাওয়া যাচ্ছে, খুব বেশি কপিজ অ্যাভেলেবেল নেই। অ্যান্ড 10 তারিখে তোদের এক্সামস আছে, ওকে 10 তারিখের এক্সামটা কী করে রেজিস্ট্রেশন করবি সবাই জানিস, আর না হলে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট কর। প্রেপমেডের এক্সামস খুব চারিদিকে অনেক সবাই নাম করছিস, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ টিমের এফোর্টটাকে এত ভালো করে অ্যাপ্রিসিয়েট করার জন্য। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মানে মার্কস কিন্তু ইম্প্রুভ করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখছি যে তোরা অনেকগুলো বেসিক মিস্টেক করছিস। এক হচ্ছে তোরা ওএমআর বাবেল হচ্ছে অনেকে ভুল করছিস, মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছি, মানে এখনও তোরা অলরেডি অলমোস্ট আই থিঙ্ক সেকেন্ড এক্সামস অর্থাৎ অফলাইন গ্র্যান্ড মক হলো, তোরা অনেক ক্ষেত্রে আমি দেখছি যে অনেকে এটা ABC এরকম করে যখন করছিস, ধর তুই একটা করছিস না, মানে কোয়েশ্চেনে একটা করে সলভ করবি, একটা করে মার্ক করবি। এটা অনেকবার বলেছি যে 1:1 OMR বাবলিং হবে, বাল্ক বাবলিং করবি না, মানে 5টা একসাথে করি। তো সেক্ষেত্রে প্রবলেমটা কি, তুই একটা কোয়েশ্চেন ধর এটা ছেড়ে দিলি না, তাহলে সেটাও কিন্তু পরপর 5টার মধ্যে মার্ক হয়ে গেল, আর পুরো কিন্তু ফ্রেম শিফট হয়ে গেল, তাতে তোর পুরো ঘেটে ঘ হয়ে গেল, পুরো OMRটা ঘেটে গেল। যেমন ছোটবেলায় তোকে মানে কি টিচাররা বলে পাঠাতো, যে যখন তুই 10th বা 12th দিচ্ছিস, যে তুমি কিন্তু পরীক্ষার হলে যাচ্ছ না, তোমার যে কপিটা যাচ্ছে সেটাই তুমি ওখানে। ঠিক সিমিলারলি ফর দ্য নিট এক্সামস, তুমি ইভেন কোয়েশ্চেন পেপারের রাফটাও যাচ্ছে না টিচারের কাছে, ইভেন টিচারও গল্প না, এখানে পুরো ব্যাপারটাই মেশিনে হয়, মেশিনের কাছে যাচ্ছে কিন্তু শুধু ওএমআর। সো বি কেয়ারফুল টু ইয়োর ওএমআর, ঠিক আছে, বি রেসপেক্টফুল টু ইয়োর ওএমআর। ওএমআরটা নিয়ে ছেলে খেলা করার কোনো মানে হয় না। ওএমআরে মনে হলো 2টো মার্ক করে দিত, ওএমআরে মনে হলো একটু হাফ মার্ক করে দিত, রেসপন্স নেবেই না। ওএমআরে মনে হয় এদিক থেকে একটু এদিকে হাফ দিয়ে দিত, ঠিক আছে, রবীন্দ্রনাথ একটু কাটাকুটি খেলা, ঠিক আছে, এইসব করলে কিন্তু কিছু চলবে না। বোঝা গেল আমি কি বললাম প্রপারলি? তাহলে ওএমআর, বি রেসপেক্টফুল টু ইয়োর ওএমআর। ইফ ইউ আর নট রেসপেক্টফুল টু ইয়োর ওএমআর, তাহলে ওএমআর উইল প্লে উইথ ইউ, ওএমআর উইল প্লে উইথ ইউ। আর সেই খেলাটা দেখতে পাবে যখন রেজাল্টটা বেরোবে, তার ওএমআর হচ্ছে ভগবানের মতো, ঠিক আছে, যখন রেজাল্টটা বেরোবে না, চারিদিক থেকে দেখবে ওএমআর সব খেলা তোমার পাল্টে দিল, চারিদিক থেকে অন্য ডিফারেন্ট ফোন কল আসছে, ফোনটা সুইচ অফ করে রাখতে হচ্ছে, এত ফোন কল আসছে, কিরে কেমন হলো, কিরে কেমন হলো, এমনি সময় সারা বছর ছেড়ে না। ওএমআর এর যখন হচ্ছে খেলা দেখিয়ে দিয়েছে, তখন হচ্ছে ফোন কলটা আসা শুরু হবে। অলরাইট, তো আশা করছি বোঝাতে পেরেছো। চলো, অল দ্য বেস্ট 10th-এর জন্য, 10th ডিসেম্বরের জন্য সবাই ভালো করে পড়ো। অলরাইট, আর যেটা বললাম যে যেটা অনেকে বারবার করে জিজ্ঞেস করছিস জ্যাকেটটা কদিন পাওয়া যাবে, কদিন পাওয়া যাবে আমি বলতে পারবো না। এখন মোটামুটি আমার কাছে যেটা খবর আছে, আর 100-200 পিসেস এরকম কিছু জ্যাকেটস রাখা আছে, কারণ বাকি সবগুলোই সোল্ড আউট হয়ে গেছে। তো যদি কেউ অ্যাভেল করতে চাস, ফিডব্যাক খুব ভালো, আমি নিজেও পার্সোনালি খুব মানে কমফোর্ট পাচ্ছি জ্যাকেটটা পরে। তো যদি কেউ অ্যাভেল করতে চাস, ডু অ্যাভেল। যারা প্রিমিয়াম ব্যাচে পড়িস, যারা দুর্জয় ব্যাচে পড়িস, তারা তো ডেফিনেটলি এই নাম্বারটাতে কল করতে পারিস। আর যারা বাইরের স্টুডেন্ট রয়েছিস, তারাও অনেকে জিজ্ঞেস করেছিস, তো তারাও সিমিলারলি একইভাবে কিন্তু এই ফোন নাম্বারেই ফোন করে ডাইরেক্টলি বাড়িতেও অর্ডার করাতে পারিস। অলরাইট সো এখানেই আমি ফিনিশ করলাম। আর অফিসে এসে পড়েও দেখে যেতে পারিস, কারণ অফিসে এলে যেটা মানে ইনস্টিটিউটে এসে যেটা সুবিধা হচ্ছে তোরা তোদের অ্যাকচুয়াল সাইজেস অ্যান্ড অল সেগুলো দেখতে পারিস। আদারওয়াইজ যদি কেউ তার নিজের সাইজ জানিস খুব ভালো করে তো ইন দ্যাট কেস জানিয়ে দিতে পারিস অ্যান্ড ইউ উইল গেট ইউর ওন। ওকে, মেটেরিয়াল খুব ভালো হয়েছে, ইয়াশ দেখ আমাদের রিভিউ দিয়ে দিয়েছে, মেটেরিয়ালটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ইয়াশ। আচ্ছা, OMR can change your life, yes OMR can change your life, okay all right, thank you so much, bye bye, good night everyone, see you on the next day, bye bye.